সানডে সাসপেন্সে আমরা বিভিন্ন ধরনের সাসপেন্সের গল্প প্রচার করে থাকি, ভূত, গোয়েন্দা, অলৌকিক ইত্যাদি। ভূতের গল্পে অনেক সময় আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই এগুলো ব্যবহার করে থাকেন, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেবার জন্য নয়। আমরা আশা করব সানডে সাসপেন্সের শ্রোতারাও সংস্কারমুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই এই গল্পগুলি গ্রহণ করবেন। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প অভীক সরকারের শোধ। অভীক সরকারের জন্ম 1979 সালে শিবপুরে SSBS বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা লাভ করেন। তারপর পড়াশোনা করেন IIT খড়গপুর এবং IIM জোকায়। 2005 সালে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু। একটি বহুজাতিক সংস্থায় চাকরির অভিজ্ঞতা ভিত্তি করে লেখেন তার প্রথম গল্প মার্কেট ভিজিট। আমাদের আজকের গল্প শোধ আমরা নিয়েছি এবং ইনকুইজিশন বইটি থেকে। বইটি প্রথম প্রকাশিত হয় 2018 সালে। আজকের গল্প পাঠে দীপ, সূত্রধার আমি অয়ন্তিকা। শুরু হচ্ছে শোধ। ফজরের নামাজ সেরেই বেরিয়ে পড়েছিলেন আহমদ খান। ভোপালের নবাব গস মোহাম্মদ খানের ওয়াজিরে আজম মির্জা আজিজের বিশ্বস্ত সহচর আহমদ খানের বয়স 48 ও 52-র মধ্যবর্তী ধূসর সীমারেখায়। ছোট অবস্থা থেকে নিজ চাতুর্যে বিলক্ষণ প্রভাবশালী হয়ে ওঠা আহমদ খানের বিশাল দৃষ্টিনন্দন হাভেলি, ছোট কিন্তু আটো সাটো হারাম, অগণিত দাসী এবং কিছু অল্প বয়সী দাস, বেশুমার শরাব আর লখনৌই বাইজি নাচের মেহফিল ভোপাল শহরের মধ্যে ইতিমধ্যেই বিশেষ প্রসিদ্ধ। তার উপর স্বয়ং ওয়াজিরে আজমের নৈকট্য ওনার শান ও শকতে যে চার চাঁদ লাগিয়ে দিয়েছিল এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। বিপুল প্রতাপে উনি ক্ষুদ্র মন্ত্রী প্রতিনিধি সম আধিপত্যে সময় কাটাচ্ছিলেন, এমন সময় এই হুজ্জত। খোদ নবাবের আদেশ অন্তত 100,000 টিপু শাহী মোহন নিয়ে কোম্পানির কাছে পৌঁছে দিতে হবে এবং চুপি চুপি, কাক পক্ষীতেও যেন টেট্টি না পায়। কোম্পানির গভর্নর বাহাদুর বেন্টিং সাহেবের খাস পেগাম নিয়ে পরশু এক ফিরঙ্গ এসেছিল বটে। নবাবের সঙ্গে রুদ্ধদ্বার কক্ষে কিছু আলোচনাও হয়, আর কারুর থাকার হুকুম ছিল না এক মির্জা আজিজ ছাড়া। তারপর গতকাল রাতে আহমদ খানের হাভেলিতে হঠাৎ করে মির্জা আজিজের ডান হাত শকত জঙ্গ এসে হাজির, ওয়াজিরে আজমের খাস ইত্তলা নিয়ে। আর তারপরেই এই হাঙ্গাম। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন ভারত শাসক, দিকে দিকে আরো দৃঢ় হচ্ছে তার শাসন। নয় নয় করেও ভোপালের নবাবশাহী 150 বছরের হলো প্রায়, তাকে আরো 100 বছর জিন্দা রাখতে গেলে নতুন শাহেনশাহদের খোশ করাটা বাধ্যতামূলক তো বটেই। আওয়াধ আর মাইসুরের ক্ষেত্রে কোম্পানি নাক গলানো দেখে অনেক রাজা নবাবেরই রাতের নিন্দ হারাম হয়ে গেছে, ফলে নতুন সুলতান বেন্টিং বাহাদুরকে খুশ রাখতে হলে এই লুকাছিপি ছাড়া উপায় যে নেই আহমদ খান সেটা ভালোই বোঝেন। কাজ তো তেমন আহামরি কিছু নয়, সগরে কোম্পানির অফিস আছে, সেখানে মলোনি সাহেব আছেন, তার কাছে টাকা পৌঁছে দিয়েই বাস ঘরের ছেলে ঘরে। ভোপাল থেকে সগর বেশি দূর নয়, 50 কোষ মতো। এই যে আজ ফজরের পর রওনা হলেন, পা চালিয়ে গেলে ঈশা নামাজ রাহাতগড়ে আদা করে ওখানেই রাত্রিবাস,
আর পরের দিন জোহরের নামাজ না হয় সগরে পৌঁছেই আদা করবেন। ওখানেই কোম্পানির কুঠিতে রাত কাটিয়ে পরের দিন ফিরতি পথ ধরা, তেমন কঠিন কিছু নয়। মুশকিল একটাই, পুরো কাজটাই করতে হবে চুপি চুপি, অত্যন্ত সন্তর্পণে, কেউ যেন টের না পায়। এই কারণেই বেশি লোক লস্কর নেওয়াও বারণ। এক পালকিতে আহমেদ খান নিজে, আরো দুটোয় পেটির মধ্যে 1,00,000 টিপু শাহী মোহর। লোকজনের মধ্যে তো 18টি পালকি বাহক কাহার, আর এই মহার্ঘ উপঢৌকনের পাহারাদার হিসেবে মাত্র 4টি ফৌজি সেপাই। তা সেই সেপাইদের বিরিয়ানি গোস্ত খাওয়া বিশাল ভুঁড়ি দেখে অবজ্ঞায় নাক সিট করলেন উনি। এই নাকি নবাবের দেহরক্ষী বাহিনীর খাস সেপাই, বিপদে পড়লে সবার আগে এরাই কাতল হবে বেশাক, নড়তে চড়তেই তো এদের সময় কাবার। জলদি চল বেটা পা চালিয়ে, মাগরিবের আগে যদি গায়া রাজপুর পৌঁছে দিতে পারিস তো মোটা ইনাম পাবি। এই বলে কাহারদের একটু তাড়া দিয়ে আহমেদ খান পালকির দরজা বন্ধ করলেন। সঙ্গে দুটো চাঁদির সুরাহি ভর্তি করে বহুমূল্য সিরাজি আর আনিস এনেছেন। এখন দুপাত্র খেয়ে একটু ঝিমোবেন। চটকটা ভাঙল দিওয়ানগঞ্জ পেরিয়ে সালামতপুরে ঢোকার মুখে। কিছু গরিব লোক এসেছে হুজুরের কাছে আরজি নিয়ে, যদি একটু মেহনত করে শোনেন। জমিতে পা দিয়েই আহমেদ খান বুঝলেন যে কোমর টাটিয়ে গেছে। চোখ কুচকে সামনের দিকে দেখেন একদঙ্গল গ্রাম্য পথচারী ভারী বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে, ধুলি ধূসরিত খালি পা, শত ছিন্ন পোশাক, মাথায় মলিন পাগড়িতে দারিদ্র অতি প্রকট। বেশ কয়েকদিনের না কামানো দাড়ি গালে, চোখে ভীরু উদাস দৃষ্টি। তা জনা 30-40 লোক হবে, কয়েকজন তো পথশ্রমে কাহিল হয়ে মাটিতেই বসে পড়েছে গঠরি পাশে রেখে, বাকিরা শঙ্কিত দৃষ্টিতে হুজুরের সাক্ষাতে হাত জোর করে দণ্ডায়মান। একটি দীর্ঘদেহী লোক এগিয়ে এলো, মাথায় টিকি দেখে আহমেদ খান বুঝলেন যে এ ব্রাহ্মণ, হয়তোবা দলের নেতাও। ফাটা ফতুয়ার ফাঁক দিয়ে নোংরা পইতে উঁকি দিচ্ছে। কি চাই? হাম লোক বহুত গরিব আদমি আছি হজুর, কুম্ভ মেলা থেকে গাঁও দেখাতে ফিরে যাচ্ছি, রাস্তাঘাট ভালো নয়, কখন কি পরেশানি হয় কিছু বলা যায়? হজুর যদি মেহরবানি করে এই বদনসিবের সঙ্গে থাকার ইজাজত দেন তো বহুত তো বহুত শুকরগুজার থাকবে এই বান্দা। না, লোকটা একেবারে বেতরিবত নয়, তবুও সঙ্গে মেলা টাকা করি আছে, এই লোকজন নিয়ে ফালতু ঝামেলা বাড়াবার কোনো মানেই হয় না। ইশারায় সেপাইদের সর্দার বুল্লা খাঁকে ডেকে পাঠালেন আহমেদ খান। এদের যেতে বলো বুল্লা খাঁ, বেকার ঝঞ্ঝাট বাড়ানোর শখ নেই আমার, এখনো বিদিশা অবধি পৌঁছলাম না, আর আমির অলাদ কাহারগুলো করছেটা কি? কোড়া লাগাও সালুকো, দৌড়াও ইনকো জলদি, আর এই ভিখিরিগুলোকে নিজেদের রাস্তা দেখতে বলো, যত সব ফালতু হুজ্জত। আদেশ শুনেও বুল্লা খাঁ দাঁড়িয়ে মাথা চুলকোতে থাকে, নড়ার কোনো লক্ষণই দেখা যায় না। কি হলোটা কি? কথা কানে যাচ্ছে না? মালিক এরা গরিব ইনসান, সঙ্গে থাকলে একটু লোক বল বাড়ে, একটু গপসপ করতে করতে যাওয়া যায়, বেসাহারা মজবুর লোক সব। বুঝলেন আহমেদ খান, চোখের ইঙ্গিতে এদের সঙ্গে আসার ইজাজত দিয়ে পালকিতে উঠে পড়েন উনি। যদিও প্রৌঢ় ব্রাহ্মণটির আভূমি সালাম ওনার নজর এড়ায় না, বহর ফের চলতে শুরু করে, কিন্তু আগের চেয়ে শ্লথ গতিতে। স্বাভাবিক, এই উটকো জুটে যাওয়া 40 না কাহার না সেপাই, গাঁও দেহাতের গরিব গুবরো লোকজন সব। যাগে যাক, মগরিব না হোক, আসরের নামাজের আগে গ্যারাসপুর পৌঁছলেই হলো। গ্যারাসপুর ছোট গঞ্জ মতো, ভালো অম্বুরি তামাক পাওয়া যায়। অম্বুরি তামাকের কথায় মনে পড়ল, পরের মাসে আম্বারে গিয়ে একটু ঝিমিয়ে পড়েছিলেন আহমেদ খান। বুল্লা খাঁ এসে গলা খাঁকারি দিতে
ঝিমুনিটা ভাঙে। বিদিশা এসে গেছে, হুজুরের হুকুম হলে এখানেই দস্তরখান লাগানো হোক। তাই হোক। খানাটা একটু গুরুপাকি হয়ে গেছিল, দেরিও হয়ে গেছে খুব। ওনাকে কাল দুপুরের মধ্যে সগর পৌঁছতেই হবে, ফিরলেই আবার একটা মেহফিল আছে বড়। বেশ কিছু মোহর খসিয়ে লখনৌ থেকে বেগম সমরুকে আনা হয়েছে। বেগম সমরুর ঝটকা ঠুমকা মনে পড়তেই আহমদ খানের গলা শুকিয়ে গেল। হাঁক পাড়েন উনি, বুল্লা খান জলদি চলো, আরে দের হয়ে যাচ্ছে বহুত। এরপর একটু জোরেই দৌড়তে থাকে বহর। খেজুরপুর পেরিয়ে গেল মুহূর্তেই, এরপর আরো না দোহরা, আর তারপরেই গয়ারাসপুর। আজকের মতন ডেরা ডান্ডা বাঁধবেন উনি। রাত্রিরে রাহাতগড় পৌঁছতেই হবে এমন কোনো কথা নেই, কাল সকাল সকাল বেরোলেই দুপুরে সগর পৌঁছে যাবেন। মাঝখানে দুবার বুল্লা খাঁ এসে প্রস্তাব দিয়েছে একটু জিরিয়ে নেওয়ার, যথেষ্ট প্রলোভন থাকা সত্ত্বেও সে ইচ্ছে দমন করেছেন আহমদ খান। আনিস এখনো আধা সুরাহি আছে, সে রাজি প্রায় পুরোটাই। মজ মস্তি সেটা গ্যারাসপুরে পৌঁছেই করবেন। এমন সময় হঠাৎ আবার থেমে গেল বহর। টং করে মাথায় রক্ত চড়ে গেল আহমদ খানের। পালকি থেকে বেরিয়ে সেই লাল লহুলোহান চোখে ইতিউতি তাকালেন, হুঙ্কার দিলেন, বুল্লা খান, বুল্লা খান, বহর থেমেছে কেন? গুস্তাখি মাফ হুজুর, এদিকে একটু তশরিফ নিয়ে এলে বন্দা ব্যাপারটা বুঝাতে পারে। মাফ কিজে, লেকিন মজবুর মুসলমানকে সাহায্য করা উম্মতি সুন্না বলে বহর থামাতে বাধ্য হয়েছি মালিক। কি হয়েছেটা কি? মাগরিবের নামাজ গায়রাসপুরে আদা করতে চাও কি চাও না সেটা স্পষ্ট করে বলো। মালিক একটু মেহনত করে এদিকে দেখুন। ঘাড় ঘোরাতেই কারণটা বুঝতে পারলেন আহমদ খান। একটু দূরে জনাদশেক লোক, মুসলমান সেপাইয়ের পোশাক পরে, মাটিতে শোয়ানো একটি সাদা কাপড় দিয়ে মোড়া মৃতদেহ ঘিরে জবুথবু হয়ে বসে আছে। বিলাপের চিহ্ন সর্বাঙ্গে স্পষ্ট। এদেরই একজন সরদারগোছের লোক উঠে আসে, আভূমি সালাম ঠোকে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, কি হয়েছে? মালিক, আমরা কোম্পানি সিপাহী, আবার যাচ্ছিলাম ফৌজে যোগ দিতে, কি নসিব দেখুন, রাস্তা এক সাথি উল্টি করতে করতে ফৌত হয়ে গেল, বাকি সব তো এগিয়ে গেছে। এই আমরা দু চারটে মুসলমান একে কবর দেওয়ার জন্য বসে আছি। মুশকিল এই হুজুর যে আমাদের মধ্যে তেমনি লেখাপড়া করা কেউ নেই যে নামাজে জানাজা আদা করবে। হুজুর আলেম লোক মালুম হচ্ছেন, মেহরবানি করে যদি একটু নামাজটা পড়ে দিতেন। আহমদ খানের মন দয়ার্দ্র হয়ে ওঠে। তিনি প্রবল প্রতাপশালী আহমদ খান, তিনি স্বয়ং উপস্থিত থাকতে মুসলমানের বাচ্চা গোর পাবে না, এ হতেই পারে না। উনি ঘাড় ঘুরিয়ে বুল্লা খাঁকে ওয়াজুর জল আনতে বললেন। ততক্ষণে কাহাররা দূরে সরে গেছে, জায়গাটা ঘন জঙ্গল মতন। বড় রাস্তার একটু দূরে কাছেই একটা বিল, সেদিক থেকে বাতাস বইছে ঝিরিঝিরি। বিলের পাশ দিয়ে ঘন জঙ্গল, সেপাইরা একটু ঢিল দিয়েছে, তা দিক, এতক্ষণ ধরে দৌড়ে আসছে। বুল্লা খাঁ ওর ঘোড়াটার পা দুটো একটু দলাই মলাই করে দিচ্ছে, আহা কুরুক। ঘোড়া তলোয়ার আর ভুখা পেট ছাড়া বেসাহারা সেপাহীর আর আছেটাই বাকি। যেটা উনি এতক্ষণ খেয়াল করেননি সেটা হচ্ছে যে কোনো এক অদৃশ্য সুতোর টানে সেই বেসাহারা পথিকদের মধ্যে অনেকে উঠে এসে প্রতিটি সেপাইয়ের পাশে তিনজন করে দাঁড়িয়ে পড়েছে, ঠিক পাশে নয়, একজন করে পেছনে, দুজন করে দুপাশে। এদের মাঝখানে সেই দীর্ঘদেহী উপবীতধারী ব্রাহ্মণ দলনেতাটি অত্যন্ত নিরাসক্ত হয়ে এসে দাঁড়ালেন। ওয়াজুর জল এলো বিল থেকে, মৃতদেহ সঙ্গী মুসলিম সেপাইরা একটু সরে এলো,
তাদের মধ্যেও তিনজন করে। খুবই সশ্রদ্ধভাবে আহমদ খান আর বুল্লা খানের পেছনে এসে দাঁড়ালেন, ঠিক পেছনে নয়, একজন করে পেছনে, দুজন করে দুই পাশে। আহমদ খান নিচু হয়ে ওয়াজু করলেন, তারপর এসে দাঁড়ালেন মৃতদেহর সামনে। ওনার দুই পাশে দুই শোকস্তব্ধ মুসলমান সেপাই মৃত বন্ধুর সদ্গতির কামনায়, একজন পেছনে। এমন সময় সেই প্রৌঢ় ব্রাহ্মণটি অনুচ্চ কিন্তু তীব্র স্বরে বললেন, পান কা রুমাল লাও। নামাজে জানাজা পড়ার আগে একটু ধন্দে পড়ে গেলেন আহমদ খান। এই বুর্বক জানে না যে এখানে কারুর কবর হতে চলেছে? এইটা কি তোর রুমাল হাতে পান খাবার সময়? কবর দিয়ে উঠেই উনি এর খবর নেবেন, এই মনস্থির করে উনি তিনবার আল্লাহু আকবার বলে নামাজ পড়তে শুরু করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহেব খান, তামাকু লাও। বদতমিজ! তীব্র রোষে ঘাড় ঘোরাবার আগেই আহমদ খান ক্ষণিকের ভগ্নাংশে দেখলেন যে একটা হলুদ রঙের সিল্কের রুমাল পেছন থেকে উড়ে এসে উনার গলায় বসে দ্রুত শক্ত হয়ে শ্বাসরোধ করে দিল। জ্ঞান হারাবার আগে স্তম্ভিত চোখে ভোপালের ওয়াজিরে আজমের খাস সহচর আহমদ খান দেখলেন যে ওনার সামনে শোয়ানো মৃতদেহ কোনো জাদুমন্ত্র বলে জিন্দা হয়ে লাফিয়ে উঠে ওনার ঘাড় ধরে নিচের দিকে টানছে। পেছন থেকে একটা হাঁটু ওনার মেরুদণ্ড বরাবর সামনের দিকে ঠেলতে ঠেলতে কড়াক আওয়াজ করে মেরুদণ্ডটি ভেঙে দেয়। জব্বলপুরের ম্যাজিস্ট্রেট ক্যাপ্টেন মালোনি যখন অত্যন্ত গম্ভীর মুখে ভোপাল থেকে আগত সংবাদদাতাকে বিদায় দিলেন, তখন শহরের এই কোম্পানি কুঠিতে গ্রীষ্মের দুপুরেই হিম শীতল স্তব্ধতা। বিশেষ দূত মারফত ভোপালের নবাব 100,000 টিপু শাহী মোহর পাঠিয়েছিলেন অ্যাট দ্য বিহেস্ট অব লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, গভর্নর জেনারেল অব ইন্ডিয়া। ক্যাপ্টেন মালোনির ওপর দায়িত্ব ছিল সেই আর্জেন্ট কনসাইনমেন্ট লর্ড বেন্টিঙ্কের কাছ থেকে উইথ ডিউ সিকিউরিটি পাঠিয়ে দেওয়া। এই কাজের পাত্তা কারুর লাগার কথা নয়, সিক্রেসি ওয়াজ অফ দি আটমোস্ট ইম্পর্টেন্স। লর্ড বেন্টিঙ্ক তাই আর কাউকে ভরসা করেননি। ইটনের ছোটবেলার বন্ধু ডিক অর্থাৎ রিচার্ড মালোনিকে এই কনসাইনমেন্টের রেসপন্সিবিলিটি দিয়েছিলেন। মনে মনে এই কথা বলে দেরাজের ওপর অন্ধ আক্ষেপে একটা সজোরে ঘুষি মারলেন ক্যাপ্টেন মালোনি। সে আওয়াজ শুনে খাস আর্দালি মোহাম্মদ খান দৌড়ে এলো। কই সেবা মেরে মালিক, ছোটে সাপ কো তলা দাও আবে। একটু পরেই এক ইংরেজ যুবা এসে সামনে দাঁড়ালেন। গুড আফটারনুন ক্যাপ্টেন মালোনি। গুড আফটারনুন স্লিমন, খবরটা শুনেছ? ইয়েস ক্যাপ্টেন, কালকেই একটা খবর কানে এসেছিল, আজকে ইনভেস্টিগেট করে এলাম। আপনি আর আমি বোধহয় একই আন্দাজ করছি এবং সেই সন্দেহটাই বোধহয় ঠিক। প্লিজ এক্সপ্লেইন। রাহাতগড়ের বাজারে আজ এক পোয়া আননোন ভিলেজার দুটো সিলভারের জার আনে, একটা ফুল আর একটা হাফ ফিল্ড। দুটো জারেই খুব এক্সপেন্সিভ লেখা ছিল ক্যাপ্টেন, আনিস আর সিরাজি। এদিককার লোক এসব চোখেও দেখেনি, রাজা বা নবাব ফ্যামিলি ছাড়া এসব অ্যাফোর্ড করা ইম্পসিবল। অ্যান্ড সিলভার জার দুটো দেখার মতন, স্প্লেন্ডেড ক্রাফটসম্যানশিপ উইথ বিউটিফুল ইন্ট্রিকেট ডিটেইলিং, আ পারফেক্ট ওয়ার্ক অফ আর্ট। রাস্তাঘাটে এই জিনিস পাওয়ার কথা নয় ক্যাপ্টেন। আর ইউ শিওর? অ্যাবসলিউটলি স্যার। Well, did you manage to trace the man? Na. লোকটা দাম নিয়েই হাওয়ার মতন মিলিয়ে গেছে। দুটো জারি কনফিসকেট করে নিয়ে এসেছি। আহমেদ খানের বাড়ির লোকজন নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পারবে জার দুটোকে। তোমার কথাই মনে হচ্ছে ঠিক।
Very well, Sleeman. Proceed to nab these murderers. Catch them and hang them. Jaha shahajo chaibe, jokhon chaibe, tokhon pabe. Best of luck. Thank you, Captain. Phire jacchilen jubokti. Pichon theke deke uthen Captain Maloney. Uthe eshe tar kaandhe hat rakhen. Shosnehe bolen. And, Sleeman, these people are dangerous. Very dangerous. Be extremely cautious. Yes, Captain. Take care of yourself, Sleeman. I'll wait for you. Yes, Captain. পিলের থেকে ঠান্ডা হাওয়া গাছের পাতার ফাঁক দিয়ে শুকনো শরীরটায় হাত বুলিয়ে দিয়ে যায়। পাতার শর্ষরানি আর মাটি কাটার ঝুপ ঝুপ আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ শোনা যায় না। নির্জন এই জঙ্গলে জায়গায় বিন্দুমাত্র আলো নেই, তার উপর অমাবস্যা। আজ মঙ্গলবারও বটে, মা ভবানীর পূজার প্রশস্ত দিন। বড় শুভ দিন আজ। যুক্ত কর মাথায় ঠেকালেন দীর্ঘদেহী ব্রাহ্মণ। মা আজ এতগুলো বলি স্বীকার করেছেন, টাকাও যা পাওয়া গেছে তা কেউ স্বপ্নেও ভাবিনি। 100,000 টিপুশাহী মোহর। দূরে একটা পেঁচা ডেকে উঠল, বড় সুলক্ষণ। অভীষ্ট সিদ্ধির পথে আজ বেশ খানিকটা এগিয়ে যাবেন উনি। আজ রাতেই, তারপর আর একটি মাত্র সোপান বাকি, আর তারপরেই অকস্মাৎ ঠাকুর ডাক শুনে সচকিত হন উনি। খোদা বখশ খান সামনে দাঁড়িয়ে, না, অনেক কাজ বাকি, সেগুলো দ্রুত শেষ করতে হবে। প্রথার বাইরে এক পাও চলার উপায় নেই, তাহলেই দলের উপর নেমে আসবে মা ভবানীর রুদ্র রোষ। দলের সর্দার হিসেবে এই অনর্থ হতে দিতে পারেন না উনি। মাটিতে সার বেঁধে শোয়ানো 23টি মৃতদেহ, প্রত্যেকের গলায় সিল্কের তৈরি রুমালের ফাঁসের দাগ। বাকিরা কোথায় খোদা বক্স? বিচালি দেখেছ ঠিক ঠিক জায়গায়? বেশ গভীর খুঁড়তে হবে, কিন্তু রাত বেশি বাকি নেই। আর হাত চালাতে বলো সবাইকে। ধাউর জমাদার আর মোরাদুন কুর্মি বাকিদের নিয়ে কবর খুঁড়ছে মালিক। নাসির মাদারি সাদা রুমাল নিয়ে মোড়ে দাঁড়িয়ে আছে, বিপদ দেখলেই সংকেত দেবে। বেশ বেশ, কাসি কার কাছে ছিল? আমার কাছে ছিল মালিক, মন্তর পড়া কোদাল আর কাউকে দিতে আছে? ভালো ভালো ভালো, তাড়াতাড়ি করতে বলো। চিন্তা করবেন না মালিক, খানদানি লোক ওরা এ কাজে। নাউরিয়া বয়স থেকে এইসব দেখে দেখে আর করে করে এসব কাজে এরা ভারী মাহির। ভালো ভালো ভালো, ভালো হলেই ভালো। এমন চিসা শিকার আর কবে মিলবে মালিক? হ্যাঁ, যা পেয়েছি আধা জিন্দেগি কেটে যাবে আমাদের, সবই মা ভবানীর কৃপা। সুবন হরসুকাকে দুটো খোর বেশি দিও খোদা বক্স, এমন দুরন্ত তিলাই আমি কম দেখেছি। সে ভোপাল থেকে খবর পেয়ে দৌড়ে এসে জানালো বলেই তো এত বড় দাঁওটা মারতে পারলাম। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, ঠিক ঠিক 22টা কড়ুয়া খুঁড়বে, বেশি না। হাত পায়ের জোর ভেঙে দিয়েছ তো, নইলে আমার দেহ পচে ফুলে উঠবে। গুস্তাখি মাফ মালিক, কিন্তু লাশ তো 23টা বলার আগেই ব্রাহ্মণের চোখে চোখ পড়ে যায় খোদা বক্সের। অন্ধকারেও ধকধক করে জ্বলে ওঠে সেই চোখ। কঠিন কণ্ঠে আদেশ ভেসে আসে, যা বলছি তাই করো খোদা বক্স, আর তাড়াতাড়ি করো। দ্রুত সন্ত্রস্ত পদে ফিরে আসতে আসতে ভয়ে ত্রাসে ঘেমে ওঠে খোদা বক্স খান। এই লোকটির মধ্যে কি আছে বোঝাতে পারবে না, কিন্তু চোখে চোখ রাখলে একটা শিরশিরে শীতল অনুভূতি হয়, একটা ভয়ে জড়িত অস্বস্তি। কম কথা ও দৃঢ় ব্যক্তিত্বের এই ব্রাহ্মণটির মধ্যে একটা অদেখা শীতল নিষ্ঠুরতা আছে, যা শুধুমাত্র ষষ্ঠ ইন্দ্রিয় ছাড়া
ব্যাখ্যা করা অসম্ভব। তিন শন আগে হঠাৎ করে ভূকত জমাদারের ঘরে ইনি এসে উপস্থিত। ভূকতি তখন ছিল দলের সর্দার। যেমন সাহস ছিল ভূকতের, তেমনই ছিল বুদ্ধি। গায়ের কেউ জানতে পারেনি ভূকতের দলের আসল কাজ কি। বৃষ্টির মরশুম শেষ হলো কি ভূকত তার দলবল সমেত বেরিয়ে পড়ত। পড়শিরা জানত যে এরা কাজের খোঁজে দূর কোনো গায়ে গেছে, তারপর কয়েক মাস পরে পয়সা কামাই হলে ফিরে আসবে। বিবির জন্য আনবে নতুন শাড়ি আর কুমকুমের বিন্দি, বাচ্চাদের জন্য আনবে নতুন কাপড় আর খেলনা। তারপর পঞ্চায়েতের বড় বরগত পেড়টির নিচে বসে গাঁও বুড়োদের সঙ্গে হুঁকো খেতে খেতে গাঁও দেশের আজব সব গল্প শোনাবে। আর পাঁচটা বাইরের গায়ে কাজ করতে যাওয়া মরদের যেমন হয় আর কি। কিন্তু ভূকতের দলের দূর দেশে গিয়ে রোজগার করা আর পাঁচটি দেহাতি মরদের দলের থেকে আলাদা ছিল, একদম আলাদা। শরতের শুরুতে কোনো এক শনি বা মঙ্গলবার দেখে যাত্রা শুরুর আগে এক এক করে খোদাবক্স, ধাউর, মরাদুন, সুবন, ছুটানিয়া এরা ভূকতের বাড়িতে এসে জড়ো হতো। দরজা বন্ধ করে শুরু হতো বিশেষ উপচার। খুঁড়ে তুলে আনা হতো বিশেষ মন্ত্রপুত কোদাল কাসি। তাকে পূজো করে চিনির জল ঘোল আর দিশি মদ দিয়ে ধুয়ে সাতবার আগুনে সেঁকে সাত সিঁদুরের ফোঁটা লাগিয়ে শুদ্ধ করে সেই মন্ত্রপুত কোদাল তুলে দেওয়া হতো বিশেষ কারুর হাতে। তারপর একটি বিশেষভাবে তৈরি রুমাল হাতে নিয়ে, যার নাম পেলহু, এরা বেরিয়ে পড়ত। হাঁটতে থাকত, হাঁটতে থাকত মাইলের পর মাইল। অপেক্ষায় থাকত শিকারের, অপেক্ষায় থাকত মা ভবানীর নির্দেশের, কোনো তিলহাই বা গুপ্তচর এনে দিত কাঙ্ক্ষিত খবর। এই পথেই সদল বলে আসছে কোনো এক ব্যবসায়ী, সঙ্গে দুটি খন্তুরি বাচ্চা মেয়ে। দলের মধ্যে যারা দক্ষ শোধা, তারা গিয়ে আলাপ জমিয়ে বন্ধুত্ব পাতিয়ে ভুলিয়ে ভালিয়ে রাত্রে নির্জন জায়গায় থাপ মানে তাঁবু ফেলত। তারপর রাত্রে শুরু হতো গান আর গল্প। অলক্ষিতে প্রতিটি দুর্ভাগার পেছনে তিনজন করে এসে দাঁড়াত, একজন পেছনে, দুপাশে দুজন। পেছনে দাঁড়ানো ভুরকোত অর্থাৎ প্রধান খুনির কোমরে গোঁজা থাকত সেই কালান্তক পেলহু। গানে গল্পে আড্ডায় মজে যেতে যেতে কেউ একজন হাঁক দিত, পান কারুমাল লাও। ঘাতকের হাতে হিল হিলে সাপের মতন নিঃশব্দে উঠে আসত সেই রুমাল। তারপরেই উঠত ঝিরনি, কেউ একজন চেঁচিয়ে উঠত, সাহেব খান তাম্বাকু লাও। আর লোকগুলো হাওয়ায় মিলিয়ে যেত। লাশগুলো চৌকো কুরাওয়া কিংবা গোল গাব্বায় ফেলে মাটি চাপা দিয়ে তার উপর বসে মন্ত্রপুত তুপনির গুড় খেয়ে তারপর শুরু হতো পথ চলা। হতভাগ্যের দলে কোনো খন্তুরি থাকলে অবশ্য তাকে ঝিরনি দেওয়া হতো না। বাঘের আশেপাশে যেমন শেয়াল ঘোরে উচ্ছিষ্ট খাবার আসায়, তেমনি এদের সঙ্গে ঘুরত ব্রেঞ্জাররা। ওদের কাজই হচ্ছে বাচ্চা মেয়ে বিক্রি করা, ভূকতের দলের উপরি লাভ। তিন বছর আগে এমনই এক যাত্রা শুরুর আগের দিন ভূকতের বাড়ি গিয়ে এই ব্রাহ্মণকে দেখে একটু অবাকই হয়েছিল খোদাবক্সরা। কিন্তু যাকে সবার আরো আজব লেগেছিল সে হচ্ছে ভূকত নিজে। কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে লোকটা, যেন নিজের মধ্যে নেই, হামেশা একটা ধুনকির মধ্যে রয়েছে। মাথা ঘাড় এতই নিচু করে রেখেছে যে চোখ মুখ প্রায় দেখাই যাচ্ছে না। কথাবার্তাও বলছে তাজ্জব করা, জানটা যেন কলেজার মধ্যে নেই। বিড়বিড় করে বলল, এবার থেকে দলের ভার এই ব্রাহ্মণের হাতেই থাকবে। এই দল ভূকত ছেড়ে দিল। তাজ্জব কি বাত, ছেড়ে দিলাম বললেই ছেড়ে দেওয়া যায় নাকি?
কথা নেই, বার্তা নেই, কে এই ব্রাহ্মণ তার হিসেব পাতা কিচ্ছু নেই, হঠাৎ করে সর্দার বলে মেনে নিতে হবে? রীতিমতো বিদ্রোহ করেছিল খোদাবখশ মোরাদনরা। কিন্তু ভূকতের ওই এক কথা, এই দল ভূকত ছেড়ে দিল, এই ব্রাহ্মণ এবার থেকে সর্দার, এতে যার ইচ্ছে হবে সে দলে থাকবে, না হলে বেরিয়ে যাবার দরজা খোলাই আছে। এর উপর আর কথা চলে না। ভূকতের অরাতকে তো সেবার দেখাই গেল না বাইরে আসতে, দুটো কথা যে জিজ্ঞেস করে নেবে তারও রাস্তা বিলকুল বন্ধ। আড়ালে আবডালে ওরা চেষ্টাও করেছে ভূকতকে বোঝাবার, অস্পষ্ট বিড়বিড় করে মাথা নাড়াতে নাড়াতে কি যে বলেছে তা কেউ বোঝেনি, কথাও বলেছে দূর থেকে, কাউকেই কাছে ঘেঁষতে দেয়নি, এমনকি জিগরি দোস্ত খোদাবখশ অবধি না। শুধু একবার, একবারই জোর করে ভূকতের হাত চেপে ধরেছিল খোদাবখশ। অবিশ্বাস্য রকম অমানুষী ঝটকায় হাত ছাড়িয়ে উঠে গেছিল ভূকত। রাতে শুতে যাবার আগে নাসির মাদারি চুপচাপ জিজ্ঞেস করেছিল, কি হলো ওস্তাদ, কি বুঝলি ভূকত সর্দারকে? খবর ভালো না, বহুত বড় গড়বড় আছে কোথাও, তুই আর আমি বুঝবো না। কেন ওস্তাদ এরকম বলছো কেন, কিছু দেখলে নাকি তেমন? হ্যাঁ। কি দেখলে ওস্তাদ, একটু খোলসা করে বলো না। ভূকতের চোখটা দেখেছিলিস? না ওস্তাদ, কেন, তুমি দেখেছো? দেখেছি, যখন কাছে গেছিলাম তখন দেখেছি। কি দেখলে ওস্তাদ? দেখলাম ভূকতের চোখ বিলকুল খালি। মতলব দেখলাম চোখের পুরোটাই সাদা, আঁকি পুতলিটাই নেই। কি বলছো ওস্তাদ, ঝুট বলছো না তো? তোকে ঝুট বলে আমার কি লাভ? ইয়াল্লাহ, কি সব কথা বলছো ওস্তাদ তুমি। কাউকে বলিস না, ঘুমিয়ে পড়। আরেকটা ব্যাপারও দেখেছি, যখন হাত পাকড়াতে গেছিলাম। কি ওস্তাদ? দেখলাম ভূকতের হাত ঠান্ডা, বিলকুল ঠান্ডা, একদম একদম মুর্দা লাশের মতো। লাকড়া দৌনের সেই বিলের পাশে যখন ঘোড়া থেকে নামলেন উইলিয়াম হেনরি স্লিমন, তখন দুপুরে রোদের তেজ একটু কমেছে, তবে গরমের তাতটা একটুও কমেনি। তাতে অবশ্য স্লিমানের বিশেষ কিছু এসে যায় না, ভারতবর্ষের প্রখর সূর্যের প্রভাবে ইতিমধ্যেই খাঁটি ইংরেজটির গাত্রবর্ণ ঘোর বাদামি। বাদামি গাত্র চর্ম ছাড়াও ভারতবর্ষের আরেকটি দান সশ্রদ্ধায় বুকে তুলে নিয়েছেন ইনি, ভাষা। উত্তর ভারতে বলা হয় অথচ ইনি জানেন না হেন ভাষা নেই, এমনকি পশতু পর্যন্ত। স্লিমন নেমে ঘোড়াটাকে একজন সেপাইয়ের হাতে ধরে দিলেন, লম্বা লম্বা পা ফেলে পর্যবেক্ষণ করলেন বিলের পুরোটা, ঝোপঝাড়গুলো সরিয়ে সরিয়ে দেখলেন, জঙ্গলের দিকেও খানিকটা গেলেন। সঙ্গে আসা জনাভিষেক সেপাই প্রায় ঝড়ই তুলে দিল আশেপাশে, শুধু একজন দাঁড়িয়েছিল চুপচাপ, সে শুধু মাটি দেখছে আর কিছু না। তার জহুরির চোখ শুধু একটা চেনা দাগ খুঁজছিল, বহুদিনের অভিজ্ঞতা ছাড়া সে দাগ খুঁজে বের করা শুধু মুশকিলই নয়, বস্তুত অসম্ভব। হঠাৎ করে চেঁচিয়ে ওঠে সে, হো সাহেব, মিল গিয়া, এদিকে আসুন। দৌড়ে আসে স্লিমন, মানুষটি একটি লম্বা গাছের ডাল নিয়ে বিলের ঠিক সামনে একটা বিশাল বর্গাকার ক্ষেত্র চিহ্নিত করে দেয়। আপনার ফৌজকে বলেন এখানে খুঁড়তে। এখানেই পাওয়া যাবে বলছো? বেশক সাহেব, নইলে আমার নামে কুত্তা পালবেন। সাহেবের অঙ্গুলি হেলনে 20 জন সেপাই ঝুড়ি কোদাল নিয়ে নেমে পড়ে, একটু দূরে অধীর উত্তেজনায় অপেক্ষা করতে থাকেন স্লিমন আর তার সঙ্গী। 22টা মৃতদেহ করোয়াতে শোয়ানো, শুধু একটি মৃতদেহ, একটি অল্প বয়সী হিন্দুস্তানি কাহারের লাশ আলাদা করে রাখা।
ঝপাঝপ মাটি পড়তে থাকে কবরে। নাসির খান মাদারি একজন দক্ষ কুথাওয়া। মৃতদেহের হাতে পায়ের জোর ভেঙে ভাঙা হাঁটু থুতনি অব্দি তুলে কবরে শোয়াতে ওর জুড়ি নেই। ছুটানিয়া দোসাদ ওর একজন যোগ্য সহকারী। ছুটানিয়া আরো একটা কাজ সবার থেকে ভালো পারে, সে একজন দক্ষতম ফুরজানা। কবর হবার পর সব কিছু পরিষ্কার করে মাটি সমান করে মিলিয়ে দিয়ে আগের চেহারায় ফিরিয়ে নিয়ে যাওয়াতে তার প্রতিভা অবিশ্বাস্য। ছুটানিয়া সেই কাজই করছিল মন দিয়ে। শেষ হলে একটা সাদা চাদর এনে পেতে দেয় কবরের ওপর। শুরু হয় প্রথা মাফিক ভোজ সভা। মন্ত্রপুত তুপনির গুড় তুলে দেওয়া হয় সবার মুখে। সচ্চা আওলা বা সুন মাত্রেই এই গুড়কে অমৃততুল্য জ্ঞান করে। ভোজসভা শেষ হলে একজন সদস্যকে মাউলি বানানো হয়। তার কাজ সামান্যই, পরিবার প্রতি শিকারের ভাগ নিয়ে দলের সবার বাড়ি বাড়ি সেই ভাগ পৌঁছে দেওয়া। সব কিছু শেষ হয়ে যাওয়ার পর সেই দীর্ঘদেহী ব্রাহ্মণ উঠে দাঁড়ালেন। তোমরা বুরুতের রাস্তা ধরে খিজিরপুরের দিকে যাও, কাল সকালে তোমাদের সঙ্গে দেখা করব। এই প্রৌঢ়ের আদেশে এক কর্তৃত্ব ব্যঞ্জক দৃঢ়তা থাকে। অচেতন পরতে কিছু ক্রূর শীতলতাও মিশে থাকে নির্ঘাত। নইলে কেউ মুখ তুলে কিছু জিজ্ঞেস করে না কেন? কই, ভূকতের সময় তো এমন হতো না, সে তো সুখে দুঃখে সবার সঙ্গেই থাকত। মা ভবানীর প্রতিটা প্রসাদের পর সে কি একটা লাশ নিয়ে দল থেকে আলাদা হয়ে গেছে কোনোদিন? কে এই ব্রাহ্মণ? প্রতিবার কি করে সে একটা তাজা লাশ নিয়ে? এসব ভাবনা খোদাবক্সের মাথা গুলিয়ে দেয়। অব্যক্ত একটা ক্রোধ তার শিরদাঁড়া বেয়ে উঠে আসতে চায়, কিন্তু কোথায় যেন প্রতিবাদটা বোবা হয়ে আসে। ভয়, বিষাদ, বন্ধু বিচ্ছেদের বেদনা হাঁটতে হাঁটতে নিজেকে সাজিয়ে নেয় খোদাবক্স। তা নয়, এই হাতে কম করে 200 বেশি খৌরকে কবরে পাঠিয়েছে খোদাবক্স। ডর কাকে বলে ও জানে না, আজ তাক আঁচড় অবধি লাগেনি। মা ভবানীর কৃপা ছাড়া কি হয় সব? কিন্তু ভুকত, মাথার উপর বটগাছের মতন ছায়া হয়ে থাকা ভুকত, 3 বছরের আগে সেই শেষ সাক্ষাতের পর হঠাৎ করে একদিন চিতায় ছাই হয়ে যাওয়া ভুকত, তার ভালোবাসার ঋণ কি করে শুধবে খোদাবক্স খাঁ? ভুকতের সঙ্গে সুখী ছিল সবাই। এই ব্রাহ্মণ জবে থেকে দলের রাশ হাতে নিয়েছে, দলের হাতে টাকা এসেছে বিপুল। 3 বছরে অন্তত 20 বার বিভিন্ন দলের ওপর আঘাত করেছে তারা। থিবাই দিয়ে, অর্থাৎ ভুলিয়ে ভালিয়ে বসিয়ে দিয়ে ঝিমনি দিয়েছে অসতর্ক মুহূর্তে। আশ্চর্যজনকভাবে প্রতিবারই দেখা গেছে তারা পেয়েছে চিশা শিকার, সম্পন্ন গৃহস্থ। ফুলে ফেঁপে উঠেছে দলের সবার সম্পদ। বাকি দলগুলো তো রীতিমতো ঈর্ষা করতে শুরু করেছে এদের, হবে নাই বা কেন? তাদের কপালে জুটেছে সব ফালতু ভাঙ্গি গরিব দেহাতি লোকজন। নেহাত ভবানীর আদেশে কোনো শিকারকে ছেড়ে দিতে নেই, তাতে মায়ের অসম্মান হয়, তাই তাদেরও কবরস্থ করতে হয়েছে। পয়সা পেয়েছে যৎসামান্যই। ফিরে আসছিল খোদাবক্স, তার মনে শান্তি নেই, স্বস্তি নেই। ভূকতের শাসনে বড় ভাইয়ের প্যার মিশে থাকত, এই ব্রাহ্মণ শুধু জানে আদেশ করতে, আর সেই আদেশে মিশে থাকে কঠিন নিষ্ঠুরতা। তাকে অমান্য করার কথা ভাবাও পাপ। লোকটা যেন সব জানে, সব বোঝে, সর্বত্র চোখ তার। ঠান্ডা চোখে যখন তাকায় কলেজাটা জমে যায় বরফের মতো। মনে হয় লোকটা ভেতরে সবকিছু পড়ে নিচ্ছে। আরো আশ্চর্যের কথা, এত টাকা পয়সা গয়না গাটির লোকটা এক পয়সাও ভাগ নেয় না। তাহলে এসেছে কেন এই দলে? কি চায় ও?
কিসের লোভে পড়ে আছে ও? আর প্রত্যেকবার একটা করে তাজা লাশ নিয়ে কি করে ও? কোথায় যায় একা একা? বারবার এই লাকড়া দৌড়েই ও বিড়াল খোঁজে কেন? কি আছে জঙ্গলের ভেতরে? আর কোন মন্ত্র বলে সকাল হতে না হতেই দশ কোষ হোক বিশ কোষ হোক ঠিক পৌঁছে যায় দলের কাছে? কি কৌশলে? নাসির চুপচাপ হাঁটছিল পেছনে, এবার একটু পা চালিয়ে ধরে খোদাবক্সকে। কি ভাবছো ওস্তাদ, চুপচাপ যে? এবার তো মা ভবানী ছাপ্পার ফাড়কে পয়সা দিয়েছেন। আরে নাসিবে এত পয়সা ছিল ভেবেছিলে কোনোদিন? একটা কথা বলবে ওস্তাদ? বল শুনি। গুসা করবে না তো? আরে বল না, বেশি তামাশা করিস না তো। এই এই লোকটা প্রত্যেকবার একটা লাশ নিয়ে কি করে? আরে সে আমি কি করে জানবো বুড়বাক, আমি কি ওর সঙ্গে থাকি? আরে গুসা কেন করো ওস্তাদ, বলছি তোমার কি মনে হয় কি কি করতে পারে লোকটা লাশ নিয়ে? কাঁচা কাঁচা খায়, বুঝেছিস? কাঁচা কাঁচা খায়। নে এবার চুপ থাক। ইয়া আল্লাহ! এরপর দুজনে নিঃশব্দে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতেই হঠাৎ দাঁড়িয়ে পড়ে খোদাবক্স। নাসিরকে বলে, তুই পা চালিয়ে যা, আমি এক দোস্তের সঙ্গে দেখা করেই আসছি, এক রোজ বাদ মিলব। খিজিরপুরের কাস্টম হাউসের আশেপাশে থাকিস, পৌঁছে যাব। আর ঠাকুর জিজ্ঞেস করলে সত্যি কথাই বলিস। কার সঙ্গে দেখা করতে যাচ্ছ ওস্তাদ? আরে বললাম তো দোস্ত। নাম বললে না যে। কি করবি তুই ওর নাম জেনে? আচ্ছা শোন, বলছি তুই আবার কাউকে বলিস না কিন্তু, ফিরিঙ্গিয়া। ওর নাম হলো ফিরিঙ্গিয়া। একটা কথা খেয়াল করেছেন সাহেব? নাকি রুমাল চাপা দিয়ে দূরে দাঁড়িয়েছিল স্লিমন। কথাটা কিছু পরে ওর কানে পৌঁছয়। ততক্ষণে সামনের কতগুলো পচে যাওয়া লাশ কবর থেকে উঁকি দিচ্ছে। লাশ পচা গন্ধে বাতাস ভারী। দু একটা শকুনো ওড়াউড়ি করতে শুরু করেছে এদিক ওদিক। বলো, ভোপাল থেকে কি খবর পেলেন সাহেব? কতজন ছিল বহরে? সব শুদ্ধু? 18টা কাহার, 4টে সেপয় আর আহমেদ খান নিজে, সো দ্যাটস 23। কোটা লাশ দেখতে পাচ্ছেন সাহেব? 1-2 করে গুনতে শুরু করেন স্লিমন। 1, 2, 3, 4, 22, স্ট্রেঞ্জ, আরেকটা বডি গেল কোথায়? চোখ কুচকে উনি সঙ্গীটির দিকে তাকান, দু চোখে প্রশ্ন আর সংশয়। সঙ্গীটি মাথা নিচু করে কি যেন ভাবতে থাকে। ওকে ঘাঁটান না স্লিমন, এই অসম লড়াইয়ে এই লোকটি ওনার অন্ধের জ্যোষ্ঠী। 2 সাল আগে আমার এক দোস্ত একটা আজব কথা বলেছিল আমাকে, তখনও আমি আপনার হাতে ধরা পড়িনি। অচানক নাকি তাদের সর্দার বদল হয়ে গেছে। আগের সর্দার নাকি মুর্দা লাশের মতন হয়ে গেছিল অচানক, তখনই নাকি এক ব্রাহ্মণ নতুন সর্দার হয়ে বসে, আর তারপর থেকে নাকি দলের নসিব বদলে গেছে। মা ভবানী নাকি ধন দৌলত ছাপ্পার ফাড় কেনে দিচ্ছে ওদের। কিন্তু কিন্তু কি? সর্দারটি নাকি বড় অজীব কিসমের। প্লিজ এক্সপ্লেন। ধন দৌলত পয়সা করি কিচ্ছু নে না, শুধু লাশ নেয়। হোয়াট? লাশ নেয়? শুধু লাশ নেয় মানে মানে কি এর? জানি না সাহেব, এসব আমাদের প্রথার বাইরে। আমাদের প্রথায় সবাইকে সবাইকে কবর দেওয়াটাই নিয়ম, ছোটবেলা থেকে তাই শুনে এসেছি। কিন্তু এই ব্রাহ্মণের উপর কেউ কথা বলতে পারে না সাহেব, সবার মনে এমনই খফ বানিয়ে রেখেছে লোকটা। কিসের খফ? কেউ জানে না সাহেব, লোকটার মধ্যে কি একটা ডরাবনি খুবিয়া আছে, কেউ ওর উপর কোনো কথাই বলতে পারে না। স্ট্রেঞ্জ, এক্সট্রিমলি স্ট্রেঞ্জ। বাট লাশ নিয়ে কি করে লোকটা? কেউ জানে না সাহেব। এই ব্রাহ্মণ সর্দারটির নাম কি? কিছু একটা বলতে গিয়েও আটকে গেল লোকটা। তাড়া দিলেন স্লিমন। বলো ফিরিঙ্গিয়া, কি নাম বলো? ভয়ার্ত থমথমে মুখে নামটা উচ্চারণ করে ফিরিঙ্গিয়া।
ভারতের ইতিহাসে ধূর্ততম খুনিদের মধ্যে অন্যতম খুনি। সাহেব, ওর নাম পণ্ডিত, ঠগিদের বেতাজ বাদশাহ দুর্গাশঙ্কর পণ্ডিত। রাত তখন গভীর। জঙ্গলের অনেক ভেতরে একটি ছোট মজে যাওয়া খালের পাশে সব দেহটি ফেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামান্য হাঁপাচ্ছিলেন দুর্গাশঙ্কর। এই সবটিকে কাঁধে করে টেনে আনতে অনেক পরিশ্রম করতে হয়েছে ওনাকে। হাজার হোক, বয়স তো হয়েছে, আর তার উপর এই অল্প বয়সী কাহারটি যথেষ্ট ভারী। বয়স কথাটা মনে পড়তেই একটা মৃদু হাসি দেখা দিল দুর্গাশঙ্করের মুখে। সময়, আয়ু, জড়তা, এই সব জয় করবার জন্যই তো এত পরিশ্রম আর পরিকল্পনা। সময় মানে কাল, আর সে কালের অধীশ্বরী মা কালিকা। কালিকার পূজোয় একাগ্র যে সাধক, তিনি লাভ করেন অনিঃশেষ দৈব সিদ্ধি, অতুল ঐশ্বর্য, অগণন সম্পদ, অপরিমিত সুখ। আর সেসব ভোগ করার জন্য এক জরাহীন, দুঃখহীন, রোগহীন অনন্ত পরমায়ু। আর লাভ করেন একটি অচিন্তনীয় অত্যাশ্চর্য ক্ষমতা, অতুল ঐশ্বর্য চাই না দুর্গাশঙ্করের। এত সাধনা শুধু ওই অশ্রুতপূর্ব অসম্ভব অভাবনীয় ক্ষমতাটি করায়ত্ত করার জন্য। বড় কঠিন, বড়ই কঠিনে পথ, নিজের মনেই মাথা নাড়েন দুর্গাশঙ্কর। বিন্দু মাত্র পদস্খলনের অর্থ তৎক্ষণাৎ মৃত্যু। দুর্গাশঙ্করকে কি কম কষ্ট করতে হয়েছে এতটা পথ আসতে? এ কি গ্রাম্য গৃহস্থের সাধারণ মূর্তি পূজা? এই সাধনায় লাগে নিগুড়তম সাধন উপচার, নিশ্ছিদ্র সাধন প্রক্রিয়া, নিবিড় মনঃসংযোগ, আর লাগে নির্মমতম অর্ঘ্য। আজ তেমনি এক অর্ঘ্য নিয়ে এসেছেন দুর্গাশঙ্কর পণ্ডিত। চেনা জঙ্গলে, চেনা মজে যাওয়া খালের ধারে, চেনা শ্মশানে। আজ থেকে কয়েকশো বছর আগে এইখানেই ছিল এক ক্ষুদ্র শ্মশান। খুঁজলে তার কিছু চিহ্ন এখনো ইতিউতি চোখে পড়বে। তখন খালে আসত ছল ছল জলপ্রবাহ, তার সংযোগ ছিল রেওয়া বা নর্মদার সঙ্গে। পার্শ্ববর্তী জনপদ থেকে দেহ সৎকার করতে যাবতীয় সব দেহ নিয়ে এখানেই আসত গ্রামের লোকজন। প্রায়ই রাম নাম সত্য হ্যায় ধ্বনিতে মুখরিত হতো এই ছোট শ্মশানটি। দাহ কার্য সমাধা করে খালের জলে অস্থি বিসর্জন করে হাত পা ধুয়ে দেহাতি লোকজন ফিরে যেত চেনা সংসার বৃত্তে। কালের গতিতে ক্রমে নদীর বাঁক দিক পরিবর্তন করে, খাল মজে যায়, কমে যায় লোকজনের যাতায়াত। ধীরে ধীরে জঙ্গল এগিয়ে এসে গ্রাস করে এই এলাকা। শুধু খাল যেখানে বাঁক নিয়ে নর্মদার দিকে এগিয়ে যেত এককালে, সেখানে থেকে যায় এক বিল। দুর্গাশঙ্কর এই শ্মশানের খোঁজ পান তার গুরুর কাছে। অমিত তন্ত্রশক্তিধারী সেই বৃদ্ধ সাধক নিজের প্রিয়তম শিষ্যকে এই গহীন জঙ্গল, এই শ্মশান আর চূড়ান্ত সাধন সিদ্ধির পথ চিনিয়ে দিয়ে যান, আর বলে দিয়ে যান মহার্ঘতম উপচারটি সংগ্রহের একমাত্র উপায়টির কথা। ঠগি, মা ভবানীর অনুরক্ত, ভারতবর্ষের ইতিহাসের দুর্ধর্ষতম, নিপুণতম, নিষ্ঠুরতম খুনিদের দল ঠগি। গুরুদেব ত্রিকাল সিদ্ধ পুরুষ ছিলেন, কিন্তু তিনিও দুর্গাশঙ্করের অভীষ্ট জেনে প্রথমে কিছুতেই সম্মত হননি তন্ত্রের এই ভয়ঙ্করতম প্রকরণটি শেখাতে। শেষে শিষ্যের নিষ্ঠা আর একাগ্রতার কাছে ওনাকে হার মানতে হয়। সচল হয়ে ওঠেন দুর্গাশঙ্কর। অনেক কাজ বাকি, এখনই শুরু করতে হবে বাকি প্রক্রিয়া। শ্মশানের এক প্রান্তে একটি ছোট কুঁড়ে ঘর, সেখান থেকে এক এক করে সমস্ত উপচার উপকরণ নিয়ে আসেন উনি। গাছের ডালে আবার একটা প্যাঁচা ডেকে ওঠে, বড় সুলক্ষণ।
বড় সুলক্ষণ, বিড়বিড় করেন দুর্গাশঙ্কর। শবদেহটি কোমর থেকে পূর্ব দিকে মাথা রেখে উল্টো করে শুইয়ে দেন, খুলে দেন পরনের সমস্ত কাপড়, কলসি করে জল রাখাই ছিল, এনে ধুইয়ে দেন অনাবৃত শরীর। ধীরে ধীরে চন্দন চর্চিত করেন সমস্ত দেহ, কাঁধে পিঠে বাহু মূলে করতলে এঁকে নেন বিশেষ কিছু শাস্ত্রচিহ্ন। এরপর পূর্বে গুরু, পশ্চিমে বটুক, উত্তরে যোগিনী আর দক্ষিণে গণেশকে অর্চনা করে শুরু করেন শাস্ত্রোপচার। প্রাথমিক পূজার্চনা শেষ হলে জয় ভবানী মন্ত্রে ভূত শুদ্ধি করে শবের মাথার নিচে এনে দেন ঘাসের শয্যা, মুখের কাছে এনে রাখেন পোড়া মাছ, ভেজানো ছোলা আর দিশি মদ। শব জেগে ওঠার উপক্রম করলে এগুলি মুখে দিতে হবে। এরপর শবের দশ দিকে ১২ আঙুল পরিমাপ দূরে দূরে প্রথিত করে দেন অশ্বত্থ গাছের শাখা। এতদন্তে শবের উপর বসে শুরু করেন তন্ত্রের জটিলতম প্রক্রিয়া, শব সাধনা। তারপর অনেক সময় পরে সমস্ত রাতচরা পাখি ঘরে ফিরে এলে ব্রহ্ম মুহূর্তের একটু আগে আসন ছেড়ে উঠে দাঁড়ান দুর্গাশঙ্কর পণ্ডিত। আজকের সাধনাও সফল হয়েছে ওনার। পরিপূর্ণ হৃদয়ে প্রসন্ন মনে ইষ্ট দেবতাকে স্মরণ করেন তিনি। আর একটি, মাত্র একটি সোপান বাকি, তারপরেই দেবাসুরেরও অনায়ত্ত সেই মহত্তম ক্ষমতাটি ওনার মুঠোর মধ্যে। স্মিত হাসি ফুটে ওঠে দুর্গাশঙ্করের শুষ্ক অধরে, সাপের মতন সরু জীব বার করে ঠোঁটটা চেটে নেন উনি। ১০৭টি শব সাধনা সম্পূর্ণ হল, আর একটি, মাত্র একটি শেষ সাধনা। মহাভৈরব মন্ত্রে মহাকালী আর কালভৈরবের শেষ আরাধনা, তারপরেই পূব আকাশে লাল আভার ক্ষীণতম আভাস পাওয়া মাত্র চঞ্চল হয়ে ওঠেন দুর্গাশঙ্কর। এই সব এখানে ফেলে রাখা যাবে না, ব্রহ্ম মুহূর্তের আগেই একে নিক্ষেপ করতে হবে উদ্দিষ্ট ক্ষেত্রে। দ্রুত মৃতদেহটার পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যেতে শুরু করেন উনি। মেঠো জঙ্গুলে পথ, দ্রুত চলন দেখে বোঝা যায় যে এ পথে ওনার আসা যাওয়ার অভ্যেস আছে ভালোই। শ্মশানঘাট থেকে বেশি দূরও নয়, কয়েকশো গজ গেছেন মাত্র, একটা শুঁড়িপথ ঘুরেই থেমে যান উনি। সামনে মাটির ওপর একটা গোলাকার বড় জায়গা, শুকনো ঘাসপাতা, খড় আর ছড়া নারকেল গাছের ডাল দিয়ে ঢাকা। দুর্গাশঙ্কর পণ্ডিত দ্রুত অভ্যস্ত হাতে সেই সব ডালপালা সরিয়ে রাখেন। সঙ্গে সঙ্গে এক বিশাল কুয়োর মুখ উন্মুক্ত হয় আর একটা প্রাচীন মরা পচা গন্ধ ধাক্কা মারে ওনার মুখে। ধীরে ধীরে সেই ম্লান বিষণ্ন কটু গন্ধ আশেপাশের বাতাস ভারী করে দিতে শুরু করে। দুর্গাশঙ্কর দ্রুত এই মৃতদেহটিকে কুয়োর মধ্যে ঠেলে দেন। ধপ করে একটা আওয়াজ হয়, কোনো হাহাকারের আওয়াজ পা খেতে খেতে উঠে এলো কি, নাকি কোনো পুঞ্জীভূত নিষ্ফলা ক্রোধের আঁচ অব্যক্ত আক্রোশে মাথা কুটছে নিঃসীম পাতালের নিচে। গোঙানির মতন একটা চাপা কান্না মাটির দেওয়াল ধরে উঠে আসতে চাইছে না। ওরা সব কেমন আছে নিচে? ওরা সবাই, দুরন্ত কৌতূহল হয় দুর্গাশঙ্করের। ক্ষণেকের মানসিক দুর্বলতা গ্রাস করে নিষ্ঠুর দুর্গাশঙ্করের অন্তঃকরণকে। জঙ্গলের মধ্যে তখনও অন্ধকার, ভালো করে কিছু দেখা যায় না। কোঁচর থেকে চকমকি পাথর বের করে কিছু শুকনো ঘাস পাতা জ্বালান তিনি, তারপর একটা ঝাঁকড়া দেখে শুকনো বৃক্ষ শাখা জ্বালিয়ে নেন, তাতে চমৎকার মশালের মতো আলো হয়। ধীরে ধীরে সেই অন্ধ গহ্বরের সামনে মশালটিকে নিয়ে যান উনি। মুহূর্তের আলোয় দেখেন
অগণন মৃতদেহ শুয়ে আছে কোন নিচে। আর কেউ না জানুক, দুর্গাশঙ্কর জানেন যে ওরা সংখ্যায় 107। ধক করে একটা হাওয়া এসে নিভিয়ে দেয় সেই মশাল। দুর্গাশঙ্কর মা ভবানী নাম নিয়ে কুয়োর মুখ ঢেকে দিতে থাকেন অভ্যস্ত হাতে। উনি কি ঠিক দেখলেন? মুহূর্তের আলোয় মনে হলো যেন প্রতিটি মৃতদেহ একেবারে অবিকৃত, যেন সবকটিকেই গতকালই নিক্ষেপ করা হয়েছে এখানে। ঠিক দেখলেন কি, নাকি শুধুমাত্র শ্রান্ত স্নায়ুর মতিচ্ছন্নতা? কোথাও একটা তক্ষক ডেকে উঠল। উঠে দাঁড়ালেন দুর্গাশঙ্কর। পেছনে ফিরে জঙ্গলের বাইরে লাকড়াদৌনের রাস্তার দিকে হাঁটতে শুরু করলেন। বেশ কিছুক্ষণ পরে আরো এক জোড়া পা সেই একই রাস্তা ধরল। চিন্তামগ্ন হওয়ার দরুন দুর্গাশঙ্কর, পিশাচ সিদ্ধ দুর্গাশঙ্কর পণ্ডিত, এই অনধিকার চর্চার খোঁজ পেলেন না। সাহেব, চিন্তার রেশ কেটে যায় স্লিমানের। কুঠিতে নিজের অফিস ঘরের জানলার সামনে দাঁড়িয়ে দূরের একটি টিলার দিকে তাকিয়ে তাকিয়ে তিনি কিছু একটা ভাবছিলেন। সামনে জমিতে থেবড়ে বসে আছে দুটি মানুষ, ঊর্ধ্বাঙ্গে একটা নোংরা ফতুয়া পরনে, ততোধিক নোংরা একটা ধুতি নিম্নাঙ্গে হাঁটুর ওপর অবধি কোটানো, গালে অনেক দিনের না কামানো দাড়ি, ধুলি ধূসরিত পা, দুজনে দু চোখে একটা উদাস শান্ত সমাহিত দৃষ্টি। হঠাৎ করে দেখলে সাধু মহাত্মা বলে ভুল হওয়া কিছু বিচিত্র নয়, এবং এই দুজনকে বাদ দিয়ে শুধু স্লিমান, একমাত্র স্লিমানই জানেন যে দুজনের শিরা ওঠা হাতগুলির ইঞ্চিতে ইঞ্চিতে লেখা আছে কোন ভয়ঙ্করতম ইতিহাস। 700 থেকে 800 মানুষ শ্বাসরুদ্ধ হয়ে বিস্ফারিত চোখে সামনের দিকে কিছু একটা আঁকড়ে ধরতে চেয়ে ছটফট করতে করতে মরেছে, তারপর চিরঘুমে শায়িত হয়েছে কোনো না কোনো কবরের তলায় বিস্তীর্ণ মধ্য ভারত জুড়ে এই দুজোড়া হাতের দৌলতে। তোপের মুখে বেঁধে দুটোকেই উড়িয়ে দেওয়া উচিত, ইংল্যান্ড হলে সেই হুকুমই দিতেন স্লিমান। মধ্য ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি উইলিয়াম হেনরি স্লিমান। কিন্তু এই লোকগুলোকে ওনার চাই, নইলে মাকড়সার জালের মতন সমস্ত ভারতে ছড়িয়ে থাকা এই অত্যন্ত গুপ্ত খুনি সংগঠনটিকে উনি টেনে তুলতে পারবেন না। বলো ফিরাঙ্গিয়া, কি বলছিলে, দোস্তকে নাস্তা পানি করিয়েছো? জি সাহেব। বেশ, বলো তোমার দোস্ত কি বলতে চায়, প্রথম থেকে বলতে বলো, কি নাম তোমার? খোদাবখশ সাহেব, বান্দার নাম খোদাবখশ। সাকিন নইনপুরের কাছে জেউনারা গ্রামে আমার বাস। আমি একজন ঠগি হুজুর, ভুকত জমাদারের দলের ঠগি। কামকাজ সব ভালোই চলছিল হুজুর, মা ভবানীর দয়াতে ভালোই চলছিল, হাসি খুশি ছিলাম সবাই, একদম ভাই বেরাদরের মতো। কিন্তু কিন্তু হুজুর, আজ থেকে ওই 3 বছর আগে দুনিয়া ভুলে এই লোকটির কাছে আরো নিবিড় হয়ে ঘেঁষে বসলেন স্লিমান। ভ্রুকুটি কুটিল কিন্তু উজ্জ্বল চোখ, শেষ পর্যন্ত অচিন পাখির খোঁজ পাওয়া গেল। সকালটা শুরু হয়েছিল আর 5টা সকালের মতোই। দলের নাউরিয়া বাবুনিয়া দুসাদ সবাইকে ডেকে ডেকে দিচ্ছিল। দলের নতুন নাউরিয়াদের কাজই হল এইসব বেকার খেদমত খাটা, আসল কাজ শেখাবার নামই নেই, অসন্তুষ্ট মুখে বিড়বিড় করছিল বাবুনিয়া। তবে জায়গাটা খাসা, কারো সন্দেহের কোনো কারণই থাকবে না। খেজুরপুরের কাস্টমস হাউসের একটু দূরে একটা বড় আমবাগানের মধ্যেই ডেরা ডান্ডা বেঁধেছিল দলের সবাই, ঠাকুর যেমনটি বলে দিয়েছিলেন। কোম্পানি ছত্রছায়ায় বসে থাকার সুবিধেও অবশ্য আছে, বেকার হ্যাঙ্গামা হুজ্জত এড়ানো যায় সহজেই। খোদাবখশ ফিরেছিল একটু ভোর রাতের দিকে, ঘুম আসে না ছাই এই অসময়, তাই হতুয়াটা খুলে তাকিয়ার মতো করে মাথার নিচে দিয়ে একটু ঝিমিয়ে নিচ্ছিল আর কি। এমন সময় মুখের ওপর কোন বেওয়কুফের ছায়া পড়ল কে জানে,
খোদাবখশ আধবোজা চোখটা বিরক্তির সঙ্গে খুলেই দেখে। ঠাকুর, ধড়মড় করে উঠে বসছিল খোদাবখশ, ঠাকুর ইশারায় বারণ করেন। নিজেই ধপ করে বসে পড়েন পাশে। খুব ক্লান্ত দেখাচ্ছে তোমাকে খোদাবখশ, তবিয়ত শরীফ তো? গেছিলে কোথায়? অনেকটা পথ হেঁটে আসতে হয়েছে মনে হচ্ছে। বলি, দোস্তের বাড়ির সব খবর ভালো তো? হ্যাঁ ঠাকুর, অনেকটা আসতে হয়েছে হেঁটে। রাস্তা কি কম বলুন, সেই খুড়াই থেকে রাত থাকতেই রওনা দিয়েছি। সকাল সকাল দলের সঙ্গে মোলাকাত করতে হবে যে। আর আর হ্যাঁ, আপনার দোয়াতে দোস্ত আর ওর জরু ভালোই আছে, এখন ফসল ভালোই হয়েছে। এবার নতুন বলদ কিনেছে দুটো, নান্নি মুন্নি একটা বেটিও হয়েছে ওদের। বেটি বেটি বললে নাকি? হ্যাঁ ঠাকুর, খুব মিষ্টি, খুব মিষ্টি একটা বিটিয়া রানী হয়েছে ওদের। বেটির খুব হাসমুখ, সব সময় খিলখিল করছে। বেটি, মা মা, খুব ভালো, খুব ভালো, খুব গোল মোটল হয়েছে নিশ্চয়ই, খুব খুব গড়ি, খুব হাসে বলছো, খুব খুব হাসে। খোদাবখশ একটু ঘাবড়ে যায়। এসব প্রশ্নের উত্তর মোটেই তৈরি করে আসেনি সে। স্লিমান সাহেবও এসব বলে দেননি। এই উৎকণ্ঠা থেকে ত্রাণ করলেন ঠাকুর নিজেই। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে গেলেন খোদাবখশকে বিমূঢ় রেখে। সগরের কোম্পানি কুঠিতে সেদিন সকাল থেকেই সাজো সাজো রব। কলকাতা থেকে খোদ ফিরাং সেপাই এসেছে 50 জন মতন। কি তাগড়াই শরীর তাদের, কি ভাবলেশহীন মুখ, আর কি কুচকাওয়াজের বহর। তার উপর বড় বড় বন্দুক এক একজনের কাঁধে। সরু চোখে এসব দেখে যাচ্ছিল ফিরাঙ্গি আর ভাবছিল, এই আদব কায়দা আছে বলেই না এই ফিরাঙ্গরা এত বড় হিন্দুস্থানে থাবা গেড়ে বসেছে। প্রাক্তন ঠগী বেহরমের পর দুর্ধর্ষতম ঠগী ফিরাঙ্গিয়া একটু ম্লান হাসি হাসল। সব এদের অধিকারে যাবে, সমস্ত হিন্দুস্থান লাল হয়ে যাবে। এই ফজ একদিন দিল্লি থেকে ক্যালিকট, নাগপুর থেকে কলকাতা দাপিয়ে বেড়াবে। দুর্বল হিন্দুস্থান চেয়ে চেয়ে দেখবে শুধু। ভালোই হবে, দীর্ঘশ্বাস ফেলে ফিরাঙ্গিয়া। এখনই কি খুব ভালো আছে দেশ? চোর জোচ্চোর বাটপাড়ে যে ভরে গেল সব। লখনৌ আর দিল্লিতে পুরানি খানদানি নবাব, আর কলকাতায় নয়া বড়লোকদের বাবুয়ানি ছাড়া বাকি দেশে কানুনি হুকুমত বলে আছে কিছু? ফিরাঙ্গিয়ারা না হয় ঠগি, মা ভবানীর আদেশ ছাড়া মানুষ খুন করে না, শাস্ত্রের আদেশ ছাড়া কাসিতে হাত অবধি ছোঁয়ায় না। বাকিরা, ধুতরিয়ারা, ভাঙ্গিরা, ছোটখাটো জমিদারেরা, এক একজন তো সাক্ষাৎ নরপিশাচ। গায়ের খুনে তহসিলদার ছোটে সিং তোমার, ওর ঘরে আগুন লাগিয়ে সব ছাড়খাড় করে না দিলে কি আজ ফিরাঙ্গিয়া এই রাস্তায় নামত? চিন্তায় বিভোর হয়েছিল ফিরাঙ্গিয়া। পাশে স্লিমেন এসে দাঁড়াতে হোশ ফিরে পেল। কই হুকুম মেরে লিয়া সাহিব? শুধু রাস্তাটা দেখিয়ে দিলেই হবে, তোমার দোস্ত চিনতে পারবে তো? বেশক হুজুর, খোদাবখশ খুবই হুঁশিয়ার লোক, অন্ধেরাতেও বিলকুল সাফ দেখে, বিলকুল চিন্তা না করে সাহেব। বেশ বেশ, আর ব্যাপারটা আজকেই হবে তো, তুমি নিশ্চিত? হ্যাঁ সাহেব, আমার গণনা যদি ঠিক হয়, আর পণ্ডিতজি যা করছেন বলে খবর পেয়েছি তা যদি সচ্চা হয়, আজই সেই দিন, শুক্লপক্ষের চতুর্দশী, মকরে শনি প্রবেশ করবেন আজ রাতে, কাল ভৈরবীর পূজার জন্যে এর থেকে ভালো দিন পণ্ডিতজি আর পরের 50 বছরেও পাবেন না। ঘুরে দাঁড়ান স্লিমান, এতক্ষণ ধরে পাশের ঘরে পুরনো কিছু পুঁথি নিয়ে কিসব করছিল এই ব্রাহ্মণ। ফিরাঙ্গিয়াকে দেখেই মাটিতে শুয়ে পড়ে প্রণাম করে।
অনেক খুঁজে পেতে একে নিয়ে এসেছেন স্লিমন। এই দেশে ব্ল্যাক ম্যাজিক আর রিচুয়ালসের কিছুই বোঝেন না তিনি, তাই দরকার ছিল এমন একজনের যে পুরো ব্যাপারটা বুঝে একটা ওয়ে আউট বলে দেবে। এই কালো বেঁটে ব্রাহ্মণটি বাংলার লোক, নর্মদার তীরে বিখ্যাত শিব মন্দিরে তীর্থ সেরে ফিরে যাচ্ছিল। ফিরাঙ্গিয়ায় খোঁজা নেই লোকটার, খুবই নাকি পাওয়ারফুল। আর একটা কিসে যেন খুব ফেমাস, কি যেন ইয়েস তন্ত্রা। তুমি ঠিক বলছো ঠাকুর, আমার গণনা কখনো ভুল হলো না সাহেব। তোমরা যা বললে সব শুনে মনে হচ্ছে আজই সেই দিন। আজ যদি দুর্গাশঙ্কর পণ্ডিত এই সাধনায় সফল হন, মহা অনর্থ হয়ে যাবে সাহেব। কিসের অনর্থ ঠাকুর? তুমি বুঝবে না সাহেব, আমার জ্ঞান মতে গত 500 বছরের মধ্যে এই সাধন পথে এগোবার সাহস করেনি কেউ। সব সাধনা বোঝো সাহেব, একটি সদ্য মৃত লাশ নিয়ে সারা রাত একা নির্জন শ্মশানে বসে ভয়ঙ্কর সাধনা। অনেক তান্ত্রিকের জীবনে একবারও সব সাধনা করার সৌভাগ্য হয় না। আর ইনি একের পর এক সব সাধনা করে চলেছেন, এর একটাই মানে হয়। আর যদি তাই হয়, পণ্ডিতজিকে আটকানো খুব জরুরি। ভগবান না করুন আজই যদি 108তম সাধনা পূর্ণ হয়। মাই গুডনেস, কি বলছো কি ঠাকুর? আর যদি দুর্গাশঙ্কর সাকসেসফুল হয়ে যায় তাহলে কি হবে, সেটা তো বললে না। নিজের ইচ্ছে মতন একজন মৃত মানুষকে ফের বাঁচিয়ে পৃথিবীতে ফেরত আনতে পারবেন উনি। বুঝে দেখো সাহেব কত বড় ক্ষমতা। খুবই গূঢ় তন্ত্র সাধনায় কাল ভৈরব পূজা, অতি অল্প সংখ্যক লোকই জানে, কেউ প্রয়োগ করার কথা দুঃস্বপ্নেও ভাবে না। উনি যে শুধু ভেবেছেন তাই নয়, নির্ভুল লক্ষ্যে মাপা ছক কেটে এগিয়েছেন, সহজে লাশ পাবেন বলে ঠগিতে দলেও ভিড়েছেন। বহুদিন পরিকল্পনা আর অলৌকিক শক্তি ছাড়া এসব সম্ভব হয় না সাহেব। যেভাবে ভূকর জমাদারকে বশ করেছেন বলে শুনলাম, উচ্চ কোটির পিশাচ সিদ্ধ না হলে ক্ষমতা সম্ভব নয়। যদি ধরে নি তোমার কথা সত্যি, যদি সত্যি দুর্গাশঙ্কর একজন কাউকে বাঁচিয়ে তোলে, তাতে কি অনর্থ হতে পারে? কি বলছো সাহেব, এর মানে জানো তুমি? জন্ম মৃত্যু হলো প্রকৃতির বিধান, বিধাতা পুরুষেরও হাত নেই এর ওপর। এ নিয়ম উল্টে দিলে প্রকৃতির রুদ্র রোষ আছড়ে পড়বে দুনিয়ার ওপর, হাজার হাজার লোক মারা যাবে, খরা বন্যা মহামারীতে জনবসতি উজাড় হয়ে যাবে, নদীতে জলের বদলে রক্ত বইবে, ক্ষেতের ফসল গাছপালা শুকিয়ে মরুভূমি হয়ে যাবে, পাতাল থেকে দলে দলে উঠে আসবে নরকের মূর্তিমান পাপ। বীরভোগ্যা বসুন্ধরা প্রেত ভোগ্যা হবে, প্রকৃতি দেবীর ক্রোধ বড় ভয়ানক সাহেব, কারোর রেহাই মিলবে না। ভুরু কুচকে শুনছিলেন স্লিমন। এসব সুপারস্টিশনে ওনার বিন্দুমাত্র আস্থা নেই, কিন্তু দুর্গাশঙ্করকে আটকানো সবচেয়ে জরুরি। এই আঘাত ঠগিরা সহ্য করতে পারবে না। এরা ক্ষিপ্র নৃশংস আর দুর্ধর্ষ বটে, কিন্তু সেই পরিমাণে কুসংস্কারগ্রস্ত। অনেকটাই ঠান্ডা করে এনেছেন এদের স্লিমন। একবার যদি রটে যায় যে দুর্গাশঙ্কর ধরা পড়েছে, অত বড় তান্ত্রিকও নিজেকে বাঁচাতে পারেনি কোম্পানির হাত থেকে, ঠগিদের মনোবল বলে আর কিচ্ছু থাকবে না। এই সুযোগটাই স্লিমন খুঁজছিলেন অনেক দিন ধরে, চোয়াল শক্ত হয়ে ওঠে ওনার। এই সুযোগ ফসকে যেতে দেওয়া যাবে না, কিছুতেই না। কোনো উপায় ঠাকুর? হ্যাঁ, এই শয়তানটাকে আটকাবার কোনো উপায় আছে? নেই বললেই চলে,
এই পণ্ডিত এখনই অতি প্রাকৃত ক্ষমতার অধিকারী, সমস্ত উদ্যোগ হেলায় বানচাল করে দিতে পারে। চেষ্টা করাটাই শুধু আমাদের হাতে আছে সাহেব। ঈশ্বর যা চান তাই হবে। চাইলে কি আমরা আটকাতে পারবো? আচ্ছা ঠিক আছে, দেখা যাক কে জেতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বন্দুক নাকি তোমাদের এই সব তন্ত্রা। হ্যাঁ, ভালো কাজে নেমেছ সাহেব। এদেশের রাজা মহারাজারা তো আর আইনের শাসন, প্রজাদের জান প্রাণ, ভালো মন্দ এসব নিয়ে বিশেষ ব্যতিব্যস্ত নয়, খাজনা আদায় করেই কর্তব্য শেষ মনে করে। তোমরা বিদেশিরা যে নিজেদের জন্য হলেও এই সব গুন্ডা বদমাশদের ঠান্ডা করতে নেমেছো, এই দেখে আমি প্রাণ ভরে আশীর্বাদ করলাম। ভয় পেও না, মনে রাখবে মানুষকে ভালোবাসার কাছে সমস্ত অশুভ পূজামন্ত্র ব্যর্থ। ভালোবাসা হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। তোমার নামটা বলে গেলে না ঠাকুর? আমার নাম উচ্চারণ করতে গেলে তোমার দুটো জীব লাগবে সাহেব, খুব ঘটমটো নাম আমার। আচ্ছা বলো তো একবার দেখি উচ্চারণ করতে পারি কিনা। আমার নাম কৃষ্ণানন্দ সাহেব, পুরো নাম কৃষ্ণানন্দ আগম বাগেশ। সুবন হরসুকা সত্যি ঘন জন্মাতে লাই। গতকালই খবর এনেছিল যে এক ধনী হিন্দু বানিয়া এদিকেই আসছে লটবহন নিয়ে। বানিয়া নিজে, দু চারটে খেদমতগার আর একটি বছর আট দশকের খন্তুরি, এছাড়া আর কেউ নেই সঙ্গে। এও খবর আছে যে এই বানিয়া বনওয়ারিলাল সঙ্গে বেশ কিছু টাকা পয়সা নিয়ে নিজের শ্বশুর বাড়ি যাচ্ছে, পুরনো কিছু উধার চোকাবার আছে বলে। এক রাতের রাস্তা ভেবে বেশি লোকজনও সঙ্গে নেয়নিও। ভালোই, সুবন ভাবে, বেশি হাঙ্গামা হবে না, অল্প পরিশ্রম বেশি লাভ। ঠাকুর অবশ্য আজ ঝিন্নি দেওয়ার সময় থাকবেন না, উনি নাকি বিশেষ কিছু কাজ আছে, ঝিন্নির পরেই আসবেন। তাতে অসুবিধা কিছু নেই, উনি নিজে প্রাপ্যটুকু বুঝে নিয়ে যাবেন, এতে আর কি বলার আছে। প্রাপ্যটিও তো তেমন বিশেষ কিছু নয়, তবে কিনা বনওয়ারিলাল বেশ নাদুস নুদুস ইনসান বটে। ঠাকুরের বেশ কষ্টই হবে একে টেনে নিয়ে যেতে। ফিক ফিক করে হাসতে হাসতে ভাবে সুবন, একলা একলা এত হাসি কিসের সুবনা? কাল রাত্রে কি আরেকটা শাদি করার স্বপ্ন দেখেছিস? পেছন থেকে মোরাদুন জিজ্ঞেস করে। ধাউর জমাদারও সঙ্গেই ছিল। না ভাইয়া, ভাবজি যে বানিয়াটা আজ ভবানী মায়ের প্রসাদ হবে তার কথা। ঘিউ দুধ খেয়ে যা বিশাল শরীর বানিয়েছে না, গর্দন তো বোঝাই যায় না। খোদাবক্স ভাইজান, পেলুটা কোথায় পড়াবে তাই ভাবজি। মোরাদুনা ধাউড় হেসে ফেলল। এরা দুজনেই দক্ষ সোথা, শিকারের সঙ্গে আলাপ জমিয়ে ভুলিয়ে ভালিয়ে বিশ্বাস উৎপাদন করাই এদের কাজ। এই কাজে গোটা বেহাড়ে এদের মতো নামজাদা লোক আর নেই। তা সে নামের প্রতি সুবিচার করেই বোকা বানিয়াটির ছোট বহরটিকে লাকড়া দৌনের আশেপাশে তাঁবু ফেলাতে বেশি কসরত করতে হলো না ওদের কাউকেই। পাঁচটি পুরুষ আর একটি নিষ্পাপ বালিকাকে ঘিরে আনন্দ হাসি ঠাট্টার মৃত্যু বাসর বসাল প্রায় ৪০টি হিংস্র সাপদ। সকাল থেকেই ব্যস্ত ছিল দুর্গাশঙ্কর, জন্মের শোধের শেষ সাধনা আজ। গত হাজার বছরেও এই পুজো করার সাহস কেউ করেনি, আগামী হাজার বছরেও কেউ করবে না, স্থির নিশ্চিত উনি। গত ৩০ বছর ধরে তিল তিল করে জীবনের সমস্ত স্বপ্ন, লক্ষ্য, উদ্দেশ্য, সম্বল একত্রিত করে আজকের দিনটির জন্য প্রস্তুত হয়েছেন তিনি। আজ কোনো ভুল চুক বরদাস্ত করার প্রশ্নই ওঠে না। গত বেশ কয়েক বছর ধরে জোগাড় করা দুষ্প্রাপ্যতম পূজোপকরণগুলি একত্রিত করেছেন আজকে সকাল থেকে। সমস্ত কিছু সেই শ্মশানের পাশের কুঁড়ে ঘরটিতে গুছিয়ে রেখে সমস্ত আয়োজন অনুপুঙ্খ রূপে একবার দেখে ইষ্ট স্মরণ করলেন উনি। সব সাজাতে সাজাতে প্রায় সন্ধে হয়ে এলো।
এইবার বেরোতে যাবেন এমন সময় শ্মশানের সামনে সুঁড়িপথের দিকে তাকিয়ে স্থির হয়ে গেলেন দুর্গাশঙ্কর। 100 গজ দূরে বাঁদিক থেকে ডান দিকে রাস্তা পার হচ্ছে এক বিশাল দেহী সাপ, যার গায়ে খয়েরি কালো আঁশে পড়ন্ত রোদের শেষ আলো বিচ্ছুরিত হয়ে এক মায়াবী বিভ্রম সৃষ্টি করেছে। একবার থমকে দাঁড়ালো সেই সাপ, মাথা উঁচু করে কালো চোখ দুটি দিয়ে স্থিরভাবে দুর্গাশঙ্করকে একবার দেখে নিয়ে দীর্ঘ চেরা লকলকে জীবটা বার দুয়েক বার করে তারপর মাথা নামিয়ে আবার ধীরে সুস্থে চলতে লাগল। শঙ্খচূড় বিষধর সাপেদের রাজা, রাজার মতোই চলন বটে, কি আভিজাত্য, ছেদ একবার মতন, কিন্তু সেজন্য জঙ্গলাকীর্ণ ভারতবর্ষ পায়ে হেঁটে চষে ফেলা দুর্গাশঙ্কর বিচলিত হলেন না। হলেন এই জন্য যে তন্ত্র সাধনায় ব্রতী হওয়ার আগে এটি একটি অত্যন্ত দুর্লক্ষণ। যদিও এসব ছোটখাটো বাধা নিষ্প্রভাব করা ওনার কাছে কিছুই না, তবুও মহাযজ্ঞের আগে মনটা খুঁতখুঁত করতে লাগল। দ্রুত চলতে লাগলেন দুর্গাশঙ্কর, কিছু তন্ত্রাভ্যাসের ফলে অস্বাভাবিক দ্রুত চলতে পারেন তিনি। একটু দূর থেকে হঠাৎ দেখলে মনে হয় কেউ উড়ে উড়ে যাচ্ছে। খবর পেয়েছেন যে এইবার থাপ বা তাঁবু কোথায় পড়েছে, এমন সময় তখন অন্ধকার হয়ে এসেছে স্পষ্ট শুনতে পেলেন কাছেই কোনো গাছের ডালে ঘু ঘু ডাকছে। মুহূর্তের মধ্যে গতি শ্লথ হয়ে এল, রাত্রিবেলা ঘু ঘু ডাক শাস্ত্রোক্ত দুর্লক্ষণগুলির মধ্যে অন্যতম। ধীরে ধীরে থেমে গেলেন, কি হচ্ছে এসব, আজই কেন? 107টি সব সাধনা সুসম্পন্ন করেছেন তিনি, ইতিমধ্যেই ওনার তুল্য পিশাচ সিদ্ধ তান্ত্রিক দেশে আর নেই, বাকি আর মাত্র একটি, মাত্র একটি। জীবনের জুয়া খেলায় আজই তো শেষ দানে সব কিছু এক লপ্তে জিতে নেবার দিন, আর আজই এসব দুর্লক্ষণ কেন, আজই কেন? মনকে শক্ত করেন উনি, এইসব ছোটখাটো বিঘ্ন এড়াবার অজস্র উপায় উনি জানেন, এগুলি তন্ত্র সাধনার অতি নিম্ন স্তরের শিক্ষা। কিন্তু তবুও আজ এই শেষ বিজয়ের লগ্নে এইসব দুর্লক্ষণ ওনার মনকে অজান্তেই দুর্বল করে দিচ্ছিল। আজই কেন, এতদিন তো নির্বিঘ্নেই সব সুসম্পন্ন হয়ে এসেছে। মনটা বিক্ষিপ্ত হয়ে গেল দুর্গাশঙ্করের, থামলে চলবে না, লগ্ন বয়ে যায়, শনি মকরে থাকতে থাকতে সেরে ফেলতে হবে সবকিছু। মায়ের শবদেহটি সেই প্রাচীন কুয়োটিতে বিসর্জনের কাজটি অবধি, আর যদি ঈশ্বর না করুন কোনো অলৌকিক প্রকরণে আজকের এই সাধনা শেষ না করতে পারেন দুর্গাশঙ্কর, তবে সেই পরিণতি ভাবতেও ঘাম ছুটে গেল ওনার। শাস্ত্রানুসারে যে সব সাধনা সংকল্প করে তান্ত্রিক ব্রতী হন সেই সব সাধনা সম্পূর্ণ না করলে তদবধি সাধিত সবেদের অতৃপ্ত আত্মারা ভয়ঙ্করতম শোধ নেয় তান্ত্রিকের ওপর, আর সেই প্রতিশোধ আটকাবার ক্ষমতা স্বয়ং দেবাদিদেব মহাদেবেরও নেই। এইসব ভাবতে ভাবতে হাঁটার সময় খেয়াল করেননি দুর্গাশঙ্কর, একটু দূরে জঙ্গলের মধ্যে আলো দেখে হুশে এলেন, একদম কাছাকাছি এসে পড়েছেন। ছোট্ট তাঁবুটির মধ্যে আলো, হাসি, গান, ঠাট্টার দমক ভেসে আসছে। তাঁবুর বাইরেও কয়েকজন অন্ধকারে মিশে আছেন। পিশাচ সিদ্ধ দুর্গাশঙ্কর অন্ধকারেও স্পষ্ট দেখতে পান, তাই দেখলেন যে এরা ওনার নিজের দলেরই সদস্য, ঝিন্নির অপেক্ষায় আছে। দু একজন বনওয়ারিলালের ঘোড়াটার পরিচর্যা করছে। দাঁড়িয়ে গেলেন উনি, ঝিন্নির একটু পরেই ঢুকবেন না হয়, এখন অচেনা মানুষ হুট করে ঢুকে পড়ে গোল বাঁধাবার কোনো মানেই হয় না। দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন দুর্গাশঙ্কর, নিষ্কম্প কৃষ্ণবর্ণ দীপশিখাটির মতন স্থির, অচঞ্চল, একাগ্র, দৃঢ় সংকল্প।
এই দীপশিখায় আলো নেই, শুধু স্বার্থ সাধনের ক্রূর ঘন কৃষ্ণ আকাঙ্ক্ষাটি আছে। হঠাৎ কেমন যেন মনে হল ওনার, তাঁবুর ওই পারেও কতগুলি ছায়া যেন একবার নড়েই স্থির হয়ে গেল না। ঠিক দেখলেন কি নাকি দৃষ্টিভ্রম? মনটা বড় দুর্বল আর অশান্ত হয়ে আছে আজ সন্ধ্যে থেকেই, বারবার চিত্ত বিক্ষেপ হচ্ছে। না হলে দৃষ্টিসীমার মধ্যে কে কোথায় কি করছে সে কথা দুর্গাশঙ্কর মুহূর্তে বলে দিতে পারেন। মনঃসংযোগ না করলে চিত্তপটে কিছুই উদ্ভাসিত হয় না। আর আজ কিছুক্ষণ ভুরু কুচকে সেদিকে তাকিয়ে রইলেন উনি। সব স্থির না, বোধহয় শেয়াল টেয়াল হবে। কয়েক মুহূর্তের মধ্যে তাঁবু থেকে উঁচু গলায় কে চেঁচিয়ে উঠল, তামাকু লাও! তাঁবুর ভেতরে আলো ছায়ার মধ্যে কতগুলি প্রাণীর ছটফট দেখতে পাচ্ছিলেন দুর্গাশঙ্কর। প্রত্যেকের পেছন থেকে একজন করে ঠগি গলায় পরিয়ে দিয়েছে কালান্ত পেলহু। প্রতিটি শিকারের পা দুটো ধরে আছে একজন চুনিয়া, যাতে ছটফট না করতে পারে শিকার। শিকারের হাত দুটো ধরে আছে এক একজন চুমসিয়া, যাতে হতভাগ্য মানুষটি বিন্দু মাত্র প্রতিরোধ না গড়ে তুলতে পারে। এর সঙ্গে প্রধান ঘাতক যে পেলহুধারী ঠগি, ওদের ভাষায় ভুরকুত, সে হাঁটু দিয়ে ক্রমাগত শিরদাঁড়ায় চাপ দিয়ে থাকে, যাতে মেরুদণ্ড ভেঙে মৃত্যু ত্বরান্বিত হয়। এসব মৃত্যুনাটিকা অনেক দেখেছেন দুর্গাশঙ্কর, এসব ওনাকে বিচলিত করে না। সব পাওয়া নিয়ে কথা, সাধনা শেষ করা নিয়ে কথা। সেই চাঁদ মুখটি আবার বুকের মধ্যে পিষতে পারার আনন্দ নিয়ে কথা। আজ পৃথিবী জানবে এক বাবা তার মৃত মেয়েকে ফিরে পাওয়ার জন্য কি কি করতে পারে। শুক্লা চতুর্দশীর চাঁদ মাথার উপর প্রায়, অপার্থিব জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে বিশ্ব চরাচর। সামনে ছায়ার মতন একটা ছোট তাঁবুতে অভিনীত হচ্ছে এক অসহায় মৃত্যুনাটিকার ইতিকথা। নির্বাক নিরাসক্ত দর্শক হয়ে দেখছেন দুর্গাশঙ্কর, দেখছে গাছের আড়ালে লুকিয়ে থাকা আরো বেশ কয়েকজন মৃত্যু ব্যবসায়ী ঠগিও। হাওয়াও বইছে না একটুও, প্রতিটি গাছের পাতা স্থির। তাঁবু থেকে ভেসে আসা হাঁচড় ফাঁচড়ের শব্দ ছাড়া আর কোনো শব্দও নেই। এমন সময় দিকবিদিক সচকিত করে ভেসে এলো এক অপার্থিব আর্তনাদ, এক মুহূর্তের মধ্যে আতঙ্কে আর দিশেহারা ভাবে স্তম্ভিত হয়ে গেলেন দুর্গাশঙ্কর। সেই গলা, সেই ডাক, সেই আকুতি যেন 30 বছর আগেকার এক সাপগ্রস্ত গ্রামের আগুনে পুড়ে যাওয়া সন্ধ্যে থেকে উঠে এসে দুর্গাশঙ্করের বুকে দীর্ঘ ভল্লার মতো বিঁধে দিল। সাপগ্রস্ত পিশাচের মতন তাঁবুর দিকে উন্মাদের মতো ছুটে চললেন দুর্গাশঙ্কর। 30 বছর আগে হেরে গেছিলেন, আজ নয়, আজ নয়, আজ কিছুতেই নয়, এর জন্যই এত সব কিছু। উন্মাদের মতো ছুটে চললেন দুর্গাশঙ্কর। জঙ্গলের মধ্যে 50 জনের ব্রিটিশ আর্মি, 10 জন দেশি সিপাই, ফিরাঙ্গিয়া আর খোদাবক্স নিয়ে থাপ বা তাঁবুর কাছেই স্থির দাঁড়িয়েছিলেন স্লিমন। শঙ্কা আর কর্তব্যের দোলাচলে দুলছিলেন স্লিমন। আজ যদি দুর্গাশঙ্কর ধরা পড়ে, ঠগিদের নির্মূল করাটা শুধু সময়ের অপেক্ষা, আর যদি ধরা না পড়ে, সত্যি যদি অকাল্ট পাওয়ার বলে কিছু থাকে, সৈনিক তিনি, নিজের জন্য ভাবেন না, কিন্তু এমিলি, একটু দূরেই টেন্টটা দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে হুল্লোড় চলছে খুবই। শরীরটা টান টান হয়ে উঠল স্লিমনের। শুনেছেন যে এটাই সেই সময় যে কোনো মুহূর্তে ঝিমিয়ে উঠতে পারে। শিকারী বাঘের মতো তীক্ষ্ণ স্নায়ু আর পেশি নিয়ে সতর্ক হয়ে উঠলেন উনি। সুশিক্ষিত ব্রিটিশ সৈন্যদল নিস্পন্দ রইল। দেশি সিপাই খোদাবক্সার ফিরাঙ্গিয়া এই স্তব্ধ জ্যোৎস্নার মাঝে
অজানা আশঙ্কায় শ্বাস অবধি বন্ধ করে রইল, যেন এক আসন্ন মূর্তিমান অমঙ্গলের ছায়া চারিদিকে। এমন সময় সেই স্তব্ধতা খান খান করে অমোঘ মৃত্যু পরোয়ানা নেমে এলো শিকারী বাজের মতোই। দৌড়েই যাচ্ছিলেন স্লিমেন, পেছন থেকে খোদাবক্স হাত টেনে ধরল। এখন নয়, মনে পড়ে যায় স্লিমেনের, আজকে দুর্গাশঙ্কর ঝিন্নি দেওয়ার পরে ঢুকবেন, অতএব আরও খানিকক্ষণ ধৈর্য ধরা ছাড়া আর উপায় নেই। দাঁতে দাঁত ছিপে চাঁদনি রাতের সিলুয়েটে তাঁবুর মধ্যেকার অসহায় মানুষগুলির ছটফটানি দেখছিলেন স্লিমেন। দুরন্ত অসহায় ক্রোধে শপথ নেন স্লিমেন, হয় দুর্গাশঙ্কর সহ পুরো দলকে ধরে কঠিনতম শাস্তি দেবেন, অথবা নিজেকেই নিজে গুলি করে মারবেন। দেখা যাক কে জেতে আজ, অকাল্ট না হিউম্যানিটি অ্যান্ড জাস্টিস। এমন সময় যেন করুণ নিয়তির মতোই দিক বিদিক শিউরে ভেসে এলো সেই আর্তনাদ। বাবু, বাবু কোথায় তুমি? আমার খুব কষ্ট হচ্ছে বাবু। বাবু, বাবু! লাফিয়ে ওঠেন স্লিমেন, একটা বাচ্চার গলা না? কাম অ্যালং ম্যান, চাবুকের মতন আছড়ে দেন নির্দেশটা, তারপর ঝোপঝাড় ভেঙে দৌড়তে থাকেন তাঁবুর দিকে। তাঁবুর মধ্যে ঢুকেই দুর্গাশঙ্করের চোখে পড়ল মাটিতে রাখা লাশেদের স্তূপ এবং সেই লাশেদের মাঝে শোয়ানো একটি আট দশ বছরের মেয়ের মৃত শরীরের ওপর। সেই নিষ্পাপ শিশু যেন ভয়ে আতঙ্কে কাঠ হয়ে যাওয়া দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ওপরের দিকে, অব্যক্ত আকুতিতে, যেন কাকে খুঁজছে শেষ আশ্রয় হিসেবে। গলায় তখনও খয়েরি কালো রঙের খুনি রুমালটা জড়ানো, যেন শেষ বিকেলে দেখা সেই শঙ্খচূর্তির মতন। স্থির হয়ে বিস্ফারিত চোখে সেই শিশুটির দিকে তাকিয়ে রইলেন দুর্গাশঙ্কর। সারা শরীর কাঁপছে শুকনো বাঁশ পাতার মতন, হাতে পায়ে বশ নেই, ঠোঁটের পাশ গড়িয়ে নামছে সাদা ফেনার মতো কষ, থরথর কাঁপছে ভারতবর্ষের শ্রেষ্ঠ পিশাচ সিদ্ধ তান্ত্রিক দুর্গাশঙ্কর পণ্ডিতের সমস্ত দেহ, সমস্ত আত্মা, সমস্ত সত্তা। বাকি ঠগিরা স্তব্ধ হয়ে আতঙ্কিত দৃষ্টিতে দেখছিল তাদের নিষ্ঠুর, নির্দয়, ভয়ঙ্কর, কিন্তু এই মুহূর্তে বেপথু, বেখতিয়ার, অচেনা ঠাকুরকে। একটি শিশুর লাশ দেখে ঠাকুর অত ব্যাকুল হয়ে পড়লেন কেন, সেটা ওরা কেউই বুঝতে পারছিল না। ছুটানিয়া হাত জোর করে নিবেদন করে, গুসা না করে ঠাকুর, একে তো জিন্দা রাখতেই চেয়েছিলাম। ঝুরকো মাহাতোকে বেচলে ভালো দাম পাওয়া যেত, তাই তাঁবুর বাইরে বাবুনিয়া খেলা করছিল একে নিয়ে। কি যে হলো, ঠিক জিরনি দেওয়ার সময় দৌড়ে এসে ঢুকলো, তখন কি আর বাঁচিয়ে রাখা যায় ঠাকুর, আপনি বলুন। এসব কথার বিন্দু বিসর্গ দুর্গাশঙ্করের কানে ঢুকছিল না। থরথর দেহে বিস্ফারিত চোখে তিনি চেয়েছিলেন ওই শিশুটির আতঙ্কিত চোখ দুটির দিকে, কুঁকড়ে যাওয়া আঙুলগুলির দিকে, যন্ত্রণায় নীল হয়ে যাওয়া ঠোঁট দুটির দিকে। তিরিশ বছর, তিরিশটা বছর অপেক্ষা করেছেন দুর্গাশঙ্কর, যে হারিয়ে যাওয়া মেয়েটিকে ফিরে পাওয়ার জন্য জীবনের সব কিছু জলাঞ্জলি দিয়েছেন, নরকের দরজায় নিজের আত্মাকে বলি দিয়েছেন, নিজের হাতে আজ সেই মেয়ে ফের একটি লাশ হয়ে শুয়ে আছে দুর্গাশঙ্করের সামনে। হুবহু সেই মুখ, সেই চোখ, সেই কোকড়ানো চুল, সেই গোলমটল শরীর, যাকে বুকে জড়িয়ে ধরলে দুর্গাশঙ্কর স্বর্গ সুখ পেতেন, যার অভিমানে ফোলানো ঠোঁট দেখলে দুর্গাশঙ্করের বুকে শেল বিদ্ধ হতো, একটা পুঁতির হার ছড়া হাতে পেলে যার মুখের হাসি দেখে দুর্গাশঙ্কর নিজেকে ধন্য মনে করতেন, যে মেয়ে তিরিশ বছর আগেকার এক সর্বনাশা আগুনের সন্ধ্যায় দুর্গাশঙ্করের সবকিছু ছিনিয়ে নিয়ে চলে গেছিল, ঠিক সেই মেয়ে যেন কোনো এক অলঙ্ঘনীয় অলৌকিক শক্তির ইশারায় তান্ত্রিক শ্রেষ্ঠ দুর্গাশঙ্কর পণ্ডিতের তিরিশ বছরের সাধনাকে এক লহমায় মাটিতে মিশিয়ে দেবে বলে মাটিতে শুয়ে আছে। মুন্নি, মুন্নি, বেটি আমার, আর্তনাদ করে সেই শিশুটির লাশের ওপর আছড়ে পড়লেন দুর্গাশঙ্কর।
হতভম্ব ঠগিদের দল বুঝতেও পারল না যে তাদের ঘিরে ফেলেছে গোরা সেপাইদের লালমুখো ফৌজ। বুঝলেও অবশ্য কিছু করার ছিল না। গভীর রাতে যখন কোমরে দড়ি পরিয়ে দুর্গাশঙ্করকে টেনে নিয়ে যাচ্ছিলেন শ্রীমান, তখনও দুর্গাশঙ্কর প্রলাপ বকে চলেছেন। রক্ত জবার মতো লাল চোখ, সনের মতো উস্কো খুস্কো চুল হাওয়ায় উঠছে। ইতিউতি চাইছেন, পাশে খোদাবখশকে দেখেও চিনতে পারলেন না। মুখে শুধুই গোঙানি, থেকে থেকেই হাঁটু ভেঙে পড়ে যাচ্ছেন। ফিরঙ্গিয়ার খোদাবখশ ধরে তুলে দিচ্ছে সেই অবশ থর থর দেহ, ফের টানতে শুরু করছেন শ্লিমন। ব্রিটিশ আর দিশি সিপাহীরা বাকি ঠগিদের মহড়া নিচ্ছে এখন। অবশ্য হতবাক সেই খুনিগুলোকে কবজা করতে শিক্ষিত সৈন্যবাহিনীর বেশি দেরি হবার কথাও নয়। এখন শ্লিমানের দরকার খোদাবখশের দেখে যাওয়া কুয়োটা, যাতে এভিডেন্স সহ ওয়াটার টাইট কেস খাড়া করতে পারেন এই ডিমনিক পণ্ডিতটির ওপর। একে জায়গাটা বেশি দূর নয়, তার উপর শুক্লপক্ষ চতুর্দশী। খুব দ্রুতই সেই প্রাচীন কুয়োটির কাছে পৌঁছে গেল এই ছোট্ট দঙ্গলটি। তার ক্ষণিক পরেই খুব দ্রুত সেই কুয়োর ওপরের ডালপালা সরিয়ে সেই প্রাচীন গহ্বরটির মুখ উন্মোচন করল খোদাবখশ আর ফিরঙ্গিয়া। ফের সেই বিষণ্ন কটু মরা পচা গন্ধ ধাক্কা মারে সবার নাকে, নাকে হাত চাপা দেয় তিনজন। দুর্গাশঙ্কর ক্রমাগত বকতে থাকেন, কি মনে হতে বাঁ হাতে নাক চাপা দিয়ে ডান হাত দিয়ে দুর্গাশঙ্করের হাত চেপে ধরেন শ্লিমান। সঙ্গে সঙ্গে শিউরে উঠে হাত ছেড়ে দেন। উত্তপ্ত জ্বরে পুড়ে যাচ্ছে দুর্গাশঙ্করের গা, দাউ দাউ করে আগুন জ্বলছে যেন, ছোঁয়া অবধি যায় না। ততক্ষণে একটা মশাল জ্বালিয়ে ফেলেছে ফিরঙ্গিয়া, সেটা হাতে নিয়ে কুয়োর ওপর তুলে ধরেন শ্লিমান। পেছন থেকে উঁকি দেয় খোদাবখশ আর ফিরঙ্গিয়া এবং তিনজনেই শিউরে ওঠে। নিচে গাদাগাদি করে পড়ে আছে লাশ, বেশিরভাগই কঙ্কাল। সাদা হাড়গুলো হা হা করে হাসছে যেন। কিছু লাশ আধ পচা, মাংস গলে খসে পড়ছে, চোখের গর্ত থেকে দলে দলে বেরিয়ে আসছে মাংস খেকো পোকার দল। একটি দুটি লাশ দেখলে বোঝা যায় সেগুলোতে তখনও পচন ধরেনি। এক রাস ঘৃণা আর বিস্ময় মিশিয়ে সেই অপ্রকৃতিস্থ ব্রাহ্মণের দিকে ফিরলেন শ্লিমান। এসব তোমার কাজ পণ্ডিত? এদের দিয়ে তুমি তুমি ব্ল্যাক ম্যাজিক করেছ? জবা ফুলের মতন লাল টকটকে চোখ মেলে চাইলেন দুর্গাশঙ্কর। সম্পূর্ণ ফাঁকা ঘোলাটে দৃষ্টি নিয়ে আশেপাশে কি যেন দেখলেন, তারপর ফিসফিস করে বললেন, ওরা আমাকে ডাকছে। কে ডাকছে পণ্ডিত, কে? ওরা আমাকে ডাকছে, তোমরা কেউ শুনতে পাচ্ছ না? ওরা সবাই মিলে আমাকে ডাকছে যে এই পাতাল থেকে ওরা 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 উঠে আসতে চাইছে। শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না? তোমরা ডাকছে আমাকে, আমাকে যেতে হবে। ওরা ওরা আমাকে ডাকছে, আমাকে আমাকে যেতে হবে। আমি যাবো, আমি যাবো, আমাকে যেতে হবে, আমি যাবো, আমি যাবো। বলতে বলতে দৌড়ে গিয়ে সেই কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে পড়লেন দুর্গাশঙ্কর পণ্ডিত। দ্রুত হতভম্ব ভাব কাটিয়ে মশাল নিয়ে সেই কুয়োর মধ্যে উঁকি দিলেন তিনজনে। চেঁচিয়ে উঠলেন শ্লিমান, মাই গুডনেস, এই পাগল লোকটাকে এক্ষুনি তুলতে হবে। খোদাবখশ, ফিরঙ্গিয়া, জলদি চলো, লম্বা দড়ি লাগবে, আরো কিছু লোক, কাম কুইক কুইক। মশাল হাতে জঙ্গলের বাইরের দিকে দৌড়তে লাগলেন তিনজনে। লোক লস্কর নিয়ে যখন ফিরে এলেন শ্লিমান, তখন রাত্রি তৃতীয় প্রহর। মরা চাঁদের মৃত্যু শীতল জ্যোৎস্নার বিষণ্ন হিম ছড়িয়েছে বিশ্ব চরাচরে। সেই চোরা আলো আধারিতে আধো চেনা সুড়িপথ বেয়ে মশালের আলো আর ধোঁয়ায় সদলবলে যখন এসে পৌঁছলেন শ্লিমান, তখনও অপার্থিব আশঙ্কায় মুখ চারিদিক।
একটি পাতাও নড়ছে না। জঙ্গল যেন ভুলে গেছে নিঃশ্বাস নিতেও। আর কোনো শব্দ নেই, কোনো প্রাণীর চিহ্ন নেই, শুধু সেই ম্লান রক্তজ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে বনভূমি। কুয়োটির এক কোণে জড়ো হয় ক্ষুদ্র দলটি। মশাল নিয়ে একজন দিশি সিপাহি প্রথমে সেই কুয়োর মুখে যায়, ধীরে ধীরে উঁচু করে তুলে ধরে সেই আলো, এবং প্রায় তৎক্ষণাৎ আর্তনাদ করে মূর্ছা যায় সে। ভূলুণ্ঠিত মশাল নিভে যায় দ্রুত। সঙ্গে সঙ্গে অজানা আশঙ্কায় দলটি পিছু হটে যায়। স্লিমেন বিরক্ত হয়ে চেঁচিয়ে ওঠেন, খোদাবক্স, ফিরিঙ্গিয়া, এদিকে এসো একবার, দেখা যাক কি হাতি ঘোড়া লুকিয়ে আছে কুয়োর নিচে, যে বেওয়াকুফ লোকজন দেখেই ফেন্ট হয়ে যাচ্ছে। কাম হিয়া। এই বলে মশাল ফের জ্বালিয়ে হাতে নিয়ে স্লিমেন আর বাকি দুই সাঁকরেদ সেই কুয়োর মধ্যে উঁকি দেন। এবার তিনজনেই সেই হাড়হিম করা বিভীষিকার সামনে স্তব্ধ আতঙ্কে স্থবির হয়ে যান। তাদের সামনে কুয়োর মধ্যে দুর্গাশঙ্করের শতচ্ছিন্ন মৃতদেহ, ঘাটটা সম্পূর্ণ উল্টো করে মুচড়ে উপরের দিকে মুখ ফেরানো, মুখে ভয়াবহ এক অপার্থিব হিংস্র হাসি, হাত দুটো দেহ বিচ্ছিন্ন হয়ে দুই কোণায় পড়ে, পা দুটো কুঁচকি থেকে মুচড়ে আধ ছেঁড়া, যেন কোনো এক প্রাগৈতিহাসিক যন্ত্র শরীর থেকে পা দুটো ছিঁড়ে নিতে গিয়ে এই মশালের আলো দেখে থমকে আছে। অন্ধকার হলেই শুরু করবে এই অসমাপ্ত কাজ। চোখ দুটো কে যেন খুবলে নিয়েছে, কালো গহ্বর দুটি ঠা ঠা করে হাসছে, এবং কামড়ে কামড়ে রক্তাক্ত করে খুবলে খাওয়া হয়েছে দুর্গাশঙ্করের সারা শরীর। রক্তে ভেসে যাচ্ছে সমস্ত দেহ, এবং কে বা কারা খেয়েছে তান্ত্রিক শ্রেষ্ঠ দুর্গাশঙ্করকে সেটা ভাবতে বেশি কষ্ট করতে হচ্ছে না। কারণটা খুবই স্পষ্ট, প্রতিটি খুলি আর আধ পচা শবের মুখে দাঁতে লেগে আছে তাজা রক্তের দাগ। সানডে সাসপেন্সে আজ শুনলেন অভিক সরকারের শোধ। গল্পের সূত্রধার এবং মুন্নির চরিত্রে আমি অয়ন্তিকা, ছুটানিয়া, অত্রি, নাসের এবং সুবন, চয়ন, ফিরঙ্গিয়া, অংশুমান পাল, আহমদ খান, মীর, ব্রাহ্মণ এবং খোদাবক্স, পুষ্পল, মোরাদুন, শায়ক, উইলিয়াম হেনরি স্লিমেন, সোমক, দুর্গাশঙ্কর পণ্ডিত, শঙ্করী প্রসাদ মিত্র। গল্পের কথক বরকন দাস, বুল্লা খান, মোহাম্মদ মালোনি, সর্দার এবং কৃষ্ণানন্দ আগমবাগিশের চরিত্রে। গল্পের বেতার নাট্যরূপ এবং পর্ব পরিচালনায় দীপ। শব্দগ্রহণ উপাসনা। ধ্বনি পরিকল্পনা সৌম এবং শুভ। পোস্টার ডিজাইন অ্যাস্টারিস্ক। এই গল্পের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের শ্রোতা সন্ময় দে, তার প্রতি আমরা কৃতজ্ঞ। শেষ হল অভিক সরকারের লেখা শোধ। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।